ভাই আমার স্ক্রিন শেয়ারে পারমিশনটা দিয়ে দেন। জি দীপ্ত ভাই, দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের ওরিয়েন্টেশন সেমিনার এইচএসসি ফার্স্ট ইয়ার রিভিশন কোয়েশ্চেন সলভ আর মডেল টেস্ট প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাদাত আহমেদ দিপ্র, আমি বুয়েটে পড়াশোনা করছি। আজকে আমি তোমাদের সাথে এই যে আমাদের কালকে থেকে যে প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য, সেটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। তাহলে চলো আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করি। আশা করি ইতিমধ্যে আমাদের এখানে জুম অ্যাপের মাধ্যমে, সাথে সাথে যারা ফেসবুক লাইভে আমাদের সাথে অংশগ্রহণ করেছো, সবাই আমাদের কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছ এবং আমাদের যে স্ক্রিনটা সেটা দেখতে পাচ্ছ। আচ্ছা, সো আজকে মূলত আমাদের যে সামনে তোমাদের প্রোগ্রাম নিয়ে যেই প্ল্যানিং প্রোগ্রামিং সবগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে, এবং তোমাদের যদি রিলেভেন্ট কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত যদি থাকে, অবশ্যই তুমি সেটা চ্যাট বক্সে বা কিউএনএতে জানাতে পারো। আচ্ছা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছি আমাদের আজকের প্রোগ্রামটি। আচ্ছা, প্রথমে যে কথাগুলো আমরা সবসময় বলি যে বুঝে বই পড়ো, ভালো ফলাফল করো, এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু শুধু আসলে বলার জন্য না, আসলে যখন আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলি আমরা কিন্তু সেটা মেইন করি। হ্যাঁ, মানে এখানে বুঝে পড়া বা ভালো রেজাল্ট করার পিছনে বুঝে পড়া যে গুরুত্ব, এগুলো নিয়ে কিন্তু আমরা প্রায় সময় বিভিন্ন ওরিয়েন্টেশনে কথাবার্তা বলি। প্লাস হচ্ছে যে তোমাদেরকে যখন ভাইয়ারা পড়ায় তখন কিন্তু ভাইয়ারাও সেভাবে গুরুত্ব দিয়ে কথাবার্তাগুলো বলেন। তাহলে একটু যদি সামনের দিকে যাই, যে এই যে এইচএসসি ফার্স্ট ইয়ারের রিভিশন প্রশ্ন সলভ মডেল টেস্ট, তোমরা প্রোগ্রামের নাম দেখে কিন্তু বুঝে যাচ্ছ যে এটার মধ্যে আসলে তোমাদের জন্য কি কি থাকতে যাচ্ছে। হ্যাঁ, তিনটা পার্ট যে দেখে বোঝা যাচ্ছে। সো তাহলে আমরা শুরু করি, এবং তোমাদের কাছ থেকে শুরুতেই অ্যাজ ইউজুয়াল কষ্ট করে একটু ফিডব্যাকটা দিয়ে দিবে। আমরা এখানে বেশি সময় নিব না, সবসময় যেই ফিডব্যাকটা তোমাদের কাছ থেকে নিই সেটাই নিতে চাচ্ছি, যে একাদশ শ্রেণীর একাডেমিক অনলাইন কার্যক্রমে যারা অংশগ্রহণ করেছো তাদের মধ্যে সবকিছু মিলে উদ্ধারের সার্ভিসটা কেমন ছিল, সেটা তোমরা একটু আমাকে চ্যাট বক্সে জানাতে পারো, বা যারা এখানে কমেন্ট করছো কমেন্টে জানাতে পারো। আচ্ছা, হ্যাঁ, অনেকেই ভালো ভালো মতামত দিচ্ছ। সো কারো যদি কোনো কিছু মনে হয় যে না খারাপ কোনো কারণে বা মোটামুটি, তারা কিন্তু মোটামুটির সাথে ওই সাথে একটা লাইনে এটাও বলে দিতে পারো যে হ্যাঁ ভাইয়া, এটা হলে আমার হয়তো মোটামুটি ভালো জায়গায় আর একটু ভালো লাগতে পারতো, এরকম। ঠিক আছে, আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ আমি ম্যাক্সিমাম আসলে পজিটিভ ফিডব্যাকই দেখতে পাচ্ছি, যে আলহামদুলিল্লাহ ভালো ছিল, ভালো, চমৎকার, অনেকেই অনেক ভালো ভালো প্রশংসা করছো। আচ্ছা, আরেকটু টাইম দিয়ে পড়ালে ভালো হতো, কেউ কেউ বলছো। ঠিক আছে, আমরা সবগুলো নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, সো এবার আসো আমরা তাহলে সামনের দিকে যাই। আমাদের এই যে এখনকার যে কথাটা, সেটা হচ্ছে যে উদ্ভূত পরিস্থিতির সাথে আমাদের এই যে নিজেকে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা কেন জরুরি। ঠিক আছে, এই যে উদ্ভূত পরিস্থিতি, এটা আসলে কি সিচুয়েশন তোমরা সবাই জানো। আমরা গত প্রায় অলমোস্ট 1 বছর হয়ে যাচ্ছে বলা যায়, হ্যাঁ 10 মাস কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা তো যখন এসএসসি পরীক্ষাটা শেষ করলা, মোটামুটি এরপর থেকেই কিন্তু এই ঘটনাটা কিন্তু শুরু, আমি যদি তোমাদের লাইফ টাইমের সাথে ম্যাচ করি। সো তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হওয়ার কিছু টাইম পর থেকে কিন্তু ওই যে একটা লকডাউন শুরু হয়ে গেছে। সো যাদের স্কুল বা কলেজের ক্লাস চলতেছিল, তখন রানিং ছিল, তাদেরটা বন্ধ হয়ে গেছে, আর তোমাদের কলেজের ক্লাস শুরু হওয়ার কথা ছিল সেটা শুরুই হয় নাই। সো দেখো, এই যে কন্ডিশনটা যখন ফার্স্ট এরকম ছিল, আমাদের ধারণা কি ছিল, হয়তো মানে মার্চ মাসের বন্ধটা শুরু হলো, হয়তো সেটা কি এপ্রিল পর্যন্ত যাবে বা মে পর্যন্ত যাবে, 1-2 মাস, 3 মাস, না হলে 6 মাস, এরকম একটা আইডিয়া ছিল। আমরা কিন্তু কখনোই কেউ এখানে বলতে পারবো না, তোমরা চাইলে মতামত জানাতে পারো, আমি নিজেও কিন্তু মনে করিনি বা ভাবিনি কোনোদিন এই জিনিসটা 1-2 মাসের জায়গায় বা 3-4 মাসের জায়গায় 6 মাস বা এখন অলমোস্ট 10 মাস ধরে, আমাদের পার্সপেক্টিভে যদি বলি, আমরা যারা স্টুডেন্ট, আমি বা তোমরা, আমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সো আমাদের এই যে পুরা ফিজিক্যালি যে ক্লাস করা বা অফলাইনে ক্লাস করা, এটা যে বন্ধ হবে এবং এতদিনের জন্য যে বন্ধ হবে, তোমরা একটু চিন্তা করে দেখো। তুমি যখন ফার্স্ট নোটিশটা মানে পেয়েছিলা বা যখন সংবাদটা শুনলা, নিউজটা যখন কোথাও দেখলা, তুমি কি চিন্তা করছিলা, ভাবছিলা এটা, মানে আমি কিন্তু আমারটা বললাম যে ভাইয়াও কিন্তু ভাবেনি, এটা কল্পনাই করি নাই যে এটা এতদিন ধরে চলবে, তাই না? হ্যাঁ, তোমরা এখানে অনেকে বলছো। তো দেখো, এই যে একটা সিচুয়েশন হয়ে গেল, প্রথমে কিন্তু আমাদের ওই যে ফার্স্টে যখন কলেজে ক্লাস শুরু হলো, তোমাদের তোমাদের কলেজে ভর্তিটাও একটু ডিলেড হলো, তাই না? একটু দেরি হলো যে কিভাবে হবে, অনেক জায়গায় কি দেখা যায় যে তোমার
পরীক্ষা হয়, অ্যাডমিশন টেস্ট হয় কিছু কিছু কলেজে, সে অ্যাডমিশন টেস্টগুলো হবে নাকি হবে না, পরে অনলাইনে হলো। সো দেখো, আমরা যদি একটু প্যাটার্নটা খেয়াল করি, একটা পার্টিকুলার সিচুয়েশনের পর যখন আমরা মানে অফলাইনের সাথে ইউজ টু ছিলাম কিন্তু অনলাইনের সাথে ইউজ টু না, শুরুতে কিন্তু আমাদের অবশ্যই অনেক মানে কষ্ট হচ্ছিল, তাই না? বাট এখন আলটিমেটলি এতদিন ধরে আমরা যখন কোনো কিছু একটার সাথে মানে অনেক বেশি ইনভলভ হয়ে যাই, তখন কিন্তু সেটাই আমাদের কাছে নর্মাল হয়ে যায়। আমি যদি একটা ওয়ার্ড ইউজ করি যে অনলাইন হচ্ছে এখন নিউ নর্মাল, নর্মাল ছিল আগে হচ্ছে স্কুলে তুমি যাবা, কলেজে যাবা, ওখানে বসে ফিজিক্যালি তুমি ক্লাসটা করবা। এখন দেখা যাচ্ছে কি এই অনলাইনের ব্যাপারটাই এটা হচ্ছে নিউ নর্মাল, মানে এটাই আসলে এখন আমাদের কাছে নর্মাল মনে হচ্ছে, বা এটাই নর্মাল লাইফস্টাইল মনে হচ্ছে। যদিও হ্যাঁ, আমরা সবাই কিন্তু আগের সিচুয়েশনে ফিরে যেতে চাই, আমরা স্কুলে বা কলেজে যে ফিজিক্যালি ক্লাস করতে চাই, আমি ইউনিভার্সিটিতে যে ফিজিক্যালি ক্লাস করতে চাই, কিন্তু ওই যে সিচুয়েশনের সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হচ্ছে, মানিয়ে নিতে হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে কয়েকজন বলছে যে আই লাইক দ্য নিউ নর্মাল, হ্যাঁ অনেকের কিন্তু এটাই এখন ভালো লাগছে, কারণ আসলে কিন্তু অনেক পজিটিভ দিকও থাকে অনলাইনে ক্লাস করার কারণে। এখন মনে করো ওই যে তুমি সকালবেলা কষ্ট করে ঘুম থেকে উঠে রেডি হচ্ছ, ওই রেডি হওয়ার ভেজালটা হয়তো লাগতেছে না তোমার, কারো কাছে হয়তো এটা স্যাটিসফাইং, কারো হয়তো বাসা থেকে স্কুল বা কলেজটা অনেক দূরে ছিল, ওই কষ্ট করে যাওয়া আসা করাটা লাগতেছে না তোমার, এখানে যানবাহনের কারণে তোমার জ্যামের কারণে ওই যে হ্যাসেলটা সেটা তোমার মানে এদিকে কভার হয়ে যাচ্ছে। সো এটাও কিন্তু অনেকের জন্য অনেক দিক থেকে ভালো হিসেবে কাজ করছে, তাই না? হ্যাঁ, এখানে কিন্তু দ্বিমত দেখা যাচ্ছে, কারো মনে হচ্ছে প্রিভিয়াসটা বেটার ছিল, কারো মনে হচ্ছে না অনলাইনটা বেটার। কিন্তু কথা হচ্ছে আসলে আমাদের ইন্ডিভিজুয়াল ইচ্ছার উপর তো সবকিছু চলবে না, অবস্থা অনুযায়ী ব্যবস্থা। এখন অবস্থা কি? অবস্থা হচ্ছে এখন মানে খুব একটা ভালো না, করোনার সিচুয়েশন চলতেছে এখনো, এখনো সবকিছু গভর্নমেন্ট কর্তৃক নির্দেশনা অনুযায়ী বন্ধ আছে। তো আমাদের আসলে ভাইয়া এটার সাথেই মানিয়ে চলতে হবে আপাতত। বাট যখন হ্যাঁ ওই যে অবস্থা অনুযায়ী ব্যবস্থা, যদি অবস্থা এরকম হয় সবকিছু তোমার নর্মাল হয়ে যাচ্ছে, তখন ব্যবস্থা আমাদের এটাই হবে আমরা আবার ফিজিক্যালি যে ক্লাসগুলো করতেছি। তো যারা ওই যে শুরুতে একটু ডিলে করে ফেলছো না, যে তোমার মানে অনেকে আবার সাজেশন দিচ্ছ দুইটার মিক্সড হলে কেমন হয়, তাই না? অনলাইন অফলাইন, হয়তো আমার সপ্তাহে 3 দিন আমি অফলাইন ক্লাস করলাম, আবার 3 দিন অনলাইন ক্লাস করলাম, তাহলে দুই দিক থেকে ব্যালেন্স ছিল। হ্যাঁ, দেখা যাক সামনে কি হয়, মানে সামনে তোমার এই যে আমাদের ওয়ার্ল্ডটাই কিন্তু পরিবর্তনশীল, সব সিচুয়েশন কিন্তু পরিবর্তনশীল। তোমার আস্তে আস্তে 1 মাসে যেই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, গত 1 বছরের পার্সপেক্টিভে তুমি চিন্তা করো, অনেক সিচুয়েশন বা অনেক সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, সামনে এগুলো আরো চেঞ্জ হবে অবশ্যই। তোমাদের সাজেশন যেরকম দেখলাম, সামনে এমন কিছু হতেই পারে, হয়তো তোমার কিছু অ্যাক্টিভিটিস অফিস হোক, স্কুল কলেজ হোক, অনলাইনে হচ্ছে, আর কিছু অ্যাক্টিভিটিস অফলাইনে হচ্ছে। বাট এটা মানতেই হবে, একবার যেহেতু আমরা অনলাইনে ঢুকে গেলাম, এখন এই যে অনলাইনের সাথে ইউজ টু হওয়ার যে ব্যাপারটা, বা এইটাকেই যে আমাদের লাইফের একটা পার্ট হিসেবে নিয়ে আগাইতে হবে, এটা কিন্তু আসলে মানে চলবে, হঠাৎ করে কিন্তু একে তুমি ফেলে দিতে পারবে না। হঠাৎ করে যেমন তুমি এখনো তোমার অফলাইন লাইফটাকে ফেলে দিতে পারো নাই, অনলাইন লাইফটার সাথে এই যে 10 মাস বা ধরো আরো 2-3 মাস যদি চলে, সামনে 1 বছর হয়ে যাবে, তখন 1 বছর যদি তুমি এটার সাথে মানায় নাও নিজেকে, তখন দেখবা এটারও অনেক কিছু তোমার ভালো লাগতেছে। দেখা যাবে যে তখন অনলাইনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেলে ওই অনলাইনের কিছু জিনিসপত্র তুমি মিস করতেছো, এরকম হইতে পারে। আচ্ছা, সো কথা হচ্ছে এইটাই যে অবস্থা অনুযায়ী ব্যবস্থা, এখন যেহেতু অনলাইনে সবকিছু চলতেছে, আমাদের এটার সাথে কিন্তু মানায় নিতে হবে। আমি ওইটা চিন্তা করে বসে থাকলে হবে না যে আচ্ছা ঠিক আছে অনলাইনে চলুক, অফলাইনে যখন আবার শুরু হবে তখন আমি সিরিয়াসলি পড়াশোনা শুরু করব, এখন আমি আপাতত মানে পড়লাম, পড়লে পড়লাম, না পড়লে নাই, অত সিরিয়াসলি নিলাম না, এরকম না কিন্তু। ঠিক আছে, আচ্ছা, আমি যেমন একটা মতামত দেখতেছি, আফিয়া বলছে যে অনলাইনে কম সময়ে অনেক বেশি পড়া কভার করা যায়, অবশ্যই আমি একদম একমত। কারণ ধরো ওই যে তুমি স্কুলে যে যে তোমার একটা ফিজিক্যাল পরিশ্রম হচ্ছিল সেটা হচ্ছে না, হয়তো মানে কলেজে যেতে এখন তুমি যাওয়া আসার জন্য যেই টাইমটা লাগতো ওটা লাগতেছে না, জ্যাম ঠেলে তোমার ওই কষ্টটা করা লাগতেছে না। সো এইভাবে কিন্তু অনেক কিছুই তুমি দিনের মধ্যে এক্সট্রা একটা টাইম পাচ্ছ, এটা বলা যায় কিন্তু। এবং যদি তুমি সেই টাইমটাকে ইউটিলাইজ করতে পারো শুধুমাত্র পড়াশোনা না, যেই কোনো প্রোডাক্টিভ তুমি কাজ করো না কেন, ইভেন ঘরের কোনো কাজও যদি তুমি কন্ট্রিবিউট করো, এখন কিন্তু তুমি কাজ করার জন্য আসলেই আগে থেকে বেশি টাইম পাচ্ছ। আচ্ছা, সো আচ্ছা, এবার আমরা তাহলে একটু সামনের দিকে যাই। তোমাদের থেকে মতামত গুলা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমরা এরকম মতামত শেয়ার করব, তোমাদের নাম নিয়ে আমি এই মতামত গুলো সবার সামনে তুলে ধরবো, যেগুলো আর কি সবারই আসলে কাজে লাগবে। আচ্ছা, কারণ কিছু কিছু ক্ষেত্রে যারা মতামত দিচ্ছি, এই থিঙ্কিং গুলো কিন্তু কেউ দিচ্ছে না মতামত এমন কারোর সাথে মিলে যায়, তখন না রিলেট করলে ভালো লাগে এই আর কি। আচ্ছা, সো হ্যাঁ, শুরু থেকে পড়ানো হবে, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এখন আসো, এই যে আমরা তো বুঝলাম যে আমাদের অ্যাকচুয়ালি
অনলাইন, আচ্ছা মাহিরুল বলছে যে যারা ইন্ট্রোভার্ট তাদের জন্য অনলাইন ক্লাস একটু হলো ভালো। হ্যাঁ এক্স্যাক্টলি, অনেক সময় এরকম হয় না যে আমরা যখন ক্লাস করি তখন হয়তো ফিজিক্যাল ক্লাসে বা অফলাইন ক্লাসে কেউ হয়তো প্রশ্ন করতে ভয় পায় একটু, তাই না, বা একটু শাই ফিল করে, এই ধরনের কিছু সিচুয়েশন হয়। কিন্তু আমরা যে এই যে যারা এখানে ম্যাক্সিমামে আমাদের সাথে, যেহেতু তোমরা মতামত দিয়েছো, ম্যাক্সিমামে তোমরা আমাদের সাথে কিন্তু পুরানো স্টুডেন্ট, তোমরা আমাদের অফলাইনে মানে অফলাইনে কেউ কেউ করেছো বা অনলাইনে যে চারটা পর্ব হয়েছে তোমরা কিন্তু ক্লাস করেছো, সো তোমরা অফলাইনের ব্যাপারগুলো জানো আবার অনলাইনের ব্যাপারগুলো কিন্তু জানো। হ্যাঁ অনেকেই, সো এই যে যারা অনলাইনে চারটা পর্ব করেছো আগের, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চারটা পর্ব বা যে কোনো পর্ব যদি করে থাকো, তুমি কিন্তু অলরেডি জানো যে তোমার প্রশ্ন করা বলো বা নিজের মতামত দেওয়া বলো চ্যাট বক্সে বা কিউএনএতে, ভাইয়া যেহেতু তোমাকে দেখতেছেন না, তাই এই ক্ষেত্রে যারা আগে একটু প্রশ্ন করতে ভয় পেতে তারা কিন্তু এখন নির্দ্বিধায় প্রশ্নটা করতে পারছো, তাই না? এখানে তোমার ওই যে ডিরেক্ট আই কন্ট্যাক্ট করে একদম ফেস টু ফেস ওভাবে কিন্তু তোমার কোয়েশ্চেনটা করা লাগতেছে না। সো হ্যাঁ, যে মতামতটা দিলা আমি তার সাথে একদম একমত, হয়তো কারো কারো জন্য যারা একটু ইন্ট্রোভার্ট প্রশ্ন করতে ভয় পায় বা অপিনিয়ন দিতে ভয় পায় তারা হয়তো এই সিচুয়েশনটার সাথে খুব ভালো মতোই মানিয়ে নিতে পারার কথা। আচ্ছা জুনায়েদ বলছে এই চারটা পর্ব অনেক ভালো ছিল, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তারপর কয়েকজন বলতেছো একটা কলেজে ভর্তি হয়েছো, খুব ভালো একটা কলেজে ভর্তি হওয়ার পরও এখন পর্যন্ত ক্লাস করতে পারো নাই। আসলে আসলে ব্যাপারটা অনেক কষ্টের। হ্যাঁ কারণ আলটিমেটলি এমন তো না যে তোমার কলেজ লাইফটা এটার জন্য বাড়িয়ে দেওয়া হবে, তাই না, তা কিন্তু না। তোমার কলেজ লাইফ কিন্তু যতদিন থাকার কথা ততদিনই থাকবে, বাট আনফর্চুনেটলি কি হচ্ছে যে এই সিচুয়েশন যখন ছিল না, ধরো আমি যখন কলেজ লাইফ কাটিয়ে আসলাম, আমি আমার কলেজ লাইফের 2 বছর বা 2 বছর তো পাওয়া যায় না, যে টাইমটা পাওয়া যায় 1 বছর কয়েক মাস, ওই টাইমটা আমি পুরাটাই অফলাইনে করলাম বা ফিজিক্যালি করলাম। কলেজ লাইফটাকে ট্রু সেন্সে অ্যাকচুয়ালি আমি হয়তো এনজয় করতে পারছি, বাট হ্যাঁ এটা একটা লস বলা যায়। তোমরা অলরেডি বিশাল একটা টাইম কিন্তু কলেজে মানে ক্লাসই করতে পারো নি, হ্যাঁ হয়তো এখন পর্যন্ত দু একটা ইম্পর্টেন্ট কাজ ছাড়া কলেজে সেভাবে যাওয়া হয়নি, যাওয়া হয়ে ওঠে নাই, এটা হয়েছে। সো হ্যাঁ ওই যে মানে সিচুয়েশনের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটা, আমাদের হয়তো এই মানে অ্যাডভার্স সিচুয়েশনটা আমাদের হয়তো কিছু লস এরকম হয়ে গেছে যেটা না আসলে আমরা আবার পূরণ করতে পারবো না। এখন দেখো ওই যে লসের কথায় যদি আসি, লসটা তোমার এইসব মানে ইমোশন রিলেটেড ফ্যাক্টর গুলায় লস যখন হয়ে যায় তখন সেটা আমরা তো আসলে কি করার, মানে কলেজকে তো এখন তুমি বলতে পারবে না যে না আমি তো 1 বছর আসলে কলেজে এসে ক্লাসই করতে পারি নাই, আমি ঠিক আছে আরো 1 বছর কলেজে পড়াশোনা করতে চাই, আমি তো ফিজিক্যাল ক্লাস করতে চাই এই জন্য আমাকে আরো 1 বছর রেখে দেন, সব ঠিক হয়েছে এখন আমি আবার 1 বছর কলেজে ফিজিক্যাল ক্লাস করব, এরকম বললে কি হবে যে এই 1 বছরে যা যা আপনারা অফলাইনে অনলাইনে পড়াইছেন এগুলো তো আসলে অফলাইনে পড়ানোর কথা ছিল, তাহলে আবার নেন আমাকে আমি আরো 1 বছর অফলাইনে ক্লাস করব, ক্লাস করে আবার সবগুলা পড়ানো লাগবে, এটা কি হবে বললেই হবে না কিন্তু, ঠিক আছে। হ্যাঁ ফারিয়া বলছে অনেকে তো পড়ালেখা থেকে দূরে সরে গেছে, এক্স্যাক্টলি আমি এই পয়েন্টটাতেই কথা বলতেছিলাম যে তো এতে করে কি হয়েছে আমাদের যে একটা ওই যে গা ছেড়ে দেওয়া ভাব চলে আসে অনেক সময়, আবার যেটা হচ্ছে তুমি যখন স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফে আসো তখন কিন্তু অনেক সময় এটা হয় যে আমরা কি বলে একটু বড় হয়ে গেছি, তাই না, একটু ম্যাচুরিটি চলে আসে, হ্যাঁ এখন একটু আমরা বড়, এখন মানে নিজের যা ইচ্ছা তা করবো, বা দেখা যায় কি অনেকে এসএসসি তে আশা করি তোমরা অনেকে ভালো ফলাফল করছো, গোল্ডেন বা GPA 5 যাই বলি না কেন, এগুলা পাওয়ার পর অনেক একটা কি হয় কনফিডেন্স চলে আসে, আরে আমি তো মানে এসএসসি তে GPA 5 গোল্ডেন 5, আমার জন্য তো কলেজে পড়াশোনা কোনো ব্যাপারই হবে না। সো এখান থেকে কিন্তু তোমার মানে লাইফের ভুল ধারণাগুলো আসলে স্টার্ট হয়। হ্যাঁ তুমি লাইফে এই যে এসএসসি পরীক্ষার মতো একটা বোর্ড পরীক্ষা একবার সাকসেসফুল হয়েছো তার মানে এই না যে তোমার মানে সাকসেসটা ওইখানেই শেষ, বা ধরো সাকসেসফুল না, খালি সাকসেস নিয়ে কেন কথা বলবো আমরা, হয়তো তুমি এটা ব্যর্থই হইলা ধরলাম, এবং সাকসেসফুল বা ব্যর্থতা, হ্যাঁ মানে সাকসেসফুল বা আনসাকসেসফুল এটার ডেফিনেশন কিন্তু এক একজনের কাছে এক এক রকম, কারো কাছে পাশ করাটাই সে সাকসেসফুল, আবার কারো কাছে GPA 5 পাওয়াটা, আবার কেউ গোল্ডেন পাওয়াটাই সেই ক্ষেত্রে সে সাকসেসফুল, তাই না, এরকম আলাদা আলাদা। তো দেখো এখন ধরলাম তুমি তোমার এসএসসি পরীক্ষায়, হ্যাঁ কেউ মানে ডিজায়ার্ড রেজাল্ট অনুযায়ী সাকসেসফুল আবার কেউ আনসাকসেসফুল ধরলাম আমি, বাট কথা হচ্ছে ওইটাই কি শেষ, মানে তোমার এসএসসি পরীক্ষায় কি শেষ, মানে সামনে কি আর কোনো পরীক্ষা নাই, বা তোমাদের এসএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত তোমার বয়স কত ছিল, লাইফে তুমি মানে কতটা বছর গেল তোমার, মানে 3 ভাগের 1 ভাগও কি গেছে আমরা যদি বাংলাদেশের মানে মানুষের গড় আয়ু যদি 60ও ধরি, যদি 60ও ধরি সেটা এখন তো আসলে আরো বেশি, বাট যদি 60ও ধরি লাইফের 3 ভাগের 1 ভাগে আছে মাত্র, সো তুমি কখন কোন সময়ে কারেক্ট টাইমে তুমি সাকসেসটা পাবা সেটা কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই, আর একবার পেয়ে গেছো মানে ওইটা যে তোমার আলটিমেট সাকসেস সেটাও ভাবার কোনো রিজন নেই,
হইতে পারে তোমার এসএসসি তে রেজাল্ট ভালো হয়েছে বা খারাপ হয়েছে, বাট এখন কলেজ উঠার পরে সেই অনুযায়ী তো কাজ করতে হবে, তাই না? তুমি রেজাল্ট ভালো হয়েছে, একজন চিন্তা করে আচ্ছা আমার তো রেজাল্ট খুব ভালো হয়েছে, আমার কাজ এখানে শেষ, আমি কলেজে এবার কোনো মতে পড়লেই হলো, এটাও না। আবার কেউ যদি এসএসসি তে আনফরচুনেটলি একটু খারাপ করেও থাকো, হ্যাঁ হয়তো কেউ খুবই ভালো স্টুডেন্ট ছিল, জিপিএ 5 বা গোল্ডেন পাওয়ার আশা ছিল কিন্তু মিস করলা, তার মানে কি এইটাই যে ওইটাই তোমার লাইফের লাস্ট পরীক্ষা ছিল? মানে এই যে ধরো 19-20 বছর এভারেজ বয়স যদি ধরি, হ্যাঁ তোমাদের আর একটু কম হবে, ধরো 18 বছর যদি ধরি, ঠিক আছে এভারেজ বয়স, সো ওইটাই কি শেষ আমাদের? তুমি মানে সাকসেসফুল হও ব্যর্থ হও যাই হও না কেন, যে ভালো করছো সে আরো ভালো করার ডিটারমিনেশন রাখতে হবে, আর যে খারাপ করছো তার এটা ডিটারমিনেশন রাখতে হবে যে নেক্সটটায় আমরা ভালো করব। এটা অনেকটা একটা কি বলবো ম্যাচের মতো, হ্যাঁ একটা ম্যাচে তুমি ধরো ক্রিকেট ফুটবল এই ধরনের ম্যাচের কথাই যদি বলি, একটা নির্দিষ্ট টাইম লিমিট থাকে, তাই না? সো লাইফের টাইম লিমিটটা কিন্তু সেই অনুযায়ী অনেক বড়। হ্যাঁ টেস্ট ম্যাচও হয় 5 দিনের, ওয়ান ডে হয় 1 দিনের, আর T20 তো মানে আরো শর্ট, বা ফুটবল ম্যাচ তো আরো শর্ট 90 মিনিটস এর, তার থেকে লাইফের তোমার যে স্প্যানটা, লাইফ স্প্যান, সেটা কিন্তু আমাদের যথেষ্ট বড়। তো চিন্তা করো একটা এই জাতীয় কোন একটা ম্যাচে, ক্রিকেট বা ফুটবল ম্যাচেই, ফার্স্ট মিনিটে করা ভুলটা ওইটা কিন্তু লাস্ট মিনিট পর্যন্ত শুধরানোর সুযোগ থাকে। তো যেখানে আমাদের লাইফ স্প্যান এত বড়, সেখানে কি এই শুধরানোর সুযোগটা আরো বেশি না? সো তুমি যদি মানে ক্রিকেট খেলতেছো বা ফুটবল খেলতেছো, যাই এক গোল দিয়ে কি কাজ শেষ? খেয়াল রাখতে হবে না যে অপোনেন্ট যাতে আরেকটা গোল না দিয়ে দেয়, বা আমি যাতে এক গোলের জায়গায় এখন 2-3 গোল দিয়ে আগে থাকতে পারি, বা আমি একটা সিক্স মারছি এখন যাতে আরো 2-3টা মেরে আমি আমার রানটা বেশি তুলে রাখতে পারি, এটাই তো আমাদের টার্গেট হওয়া উচিত, তাই না? ওই যে তুমি 18 বছর বয়সে, জাস্ট 18-19 বছর বয়সে বললাম এসএসসি তে গোল্ডেন পাইছো বা পাও নাই, ওইটা নিয়ে যদি এবার তুমি খুব ওভার কনফিডেন্ট হয়ে বা একদম কনফিডেন্ট সব হারায়, কনফিডেন্স সব হারায় বসে থাকো, তাইলে কিন্তু শেষ। তো এইটাই যে লেগে থাকতে হবে, এফোর্ট যতটুকু দিচ্ছ সেটা যদি এনাফ না হয় বাড়াইতে হবে, আর যদি সেটা এনাফ হয়ও ছেড়ে দেওয়া যাবে না। সো এই যে যেটা বলতেছিলাম নিউ নর্মালের সাথে অ্যাডজাস্ট হওয়ার ব্যাপারটা, তুমি যদি এতদিনে যে কয়েক মাস চলেও গেছে, হ্যাঁ নো ম্যাটার হোয়াট, তুমি আমাদের সাথে অনলাইনে 4টা পর্ব করছো বা 1টা করছো বা একদমই করো নাই, যাই হোক না কেন, এমন হতে পারে যে অনেকে 4টা পর্ব করছো, করার পরেও তখন হয়তো অনেক কিছুই 2-1টা পর্ব বা শুরুর দিকের পর্বগুলো, প্রথম দ্বিতীয় পর্ব, ওগুলো ফার্স্ট টাইম অনলাইনে ছিল, তো তখন তুমি প্যাটার্নটার সাথে ইউজ হইতে পারো নাই, ধরতেই পারো নাই পুরো ব্যাপারটা, সো তখন তুমি ওরকম এফোর্ট দেওয়াই নেই, হইতে পারে না সেটা। ওই যে বললাম তখন তুমি ওই যে স্কুল লাইফটা শেষ করে তোমার এসএসসি রেজাল্টে পড়ে কলেজ লাইফে ঢুকলা, হ্যাঁ মানে মনে হলো আচ্ছা ঠিক আছে, এরকম কিন্তু অনেকেরই ওই যে শুরুর দিকের মাসগুলাই ডেফিনেটলি হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের এটাই হয়েছে, আচ্ছা অনলাইনে কি আর 1-2 মাসই তো চলবে, এখন এত সিরিয়াস আর কিছু নাই, ফাইনালি যখন কলেজটা খুলে যাবে অফলাইনে তখন আমি ভালো মতো পড়াশোনা করে, তখন আমি মানে একদম উড়াই ফেলবো পড়াশোনা করে, হ্যাঁ এটা কিন্তু আমাদের ধারণা ছিল, ঠিক আছে, বাট ব্যাপার হচ্ছে আলটিমেটলি ওই ধারণাটা কিন্তু ভুল, দিন দিন ভুল প্রমাণিত হচ্ছে আরো, মানে যত সময় যাচ্ছে আসলে আমাদের এটা বাড়তেছে। তাহলে দেখো এখন তো যথেষ্ট একটা সময় হয়ে গেছে, হ্যাঁ ফার্স্ট ইয়ারে পড়াশোনা করার জন্য, এতদিনে যারা আমাদের সাথে 4টা পর্ব পর্যন্ত ছিল তারা জানো যে আমাদের কিন্তু উদ্ভাসে অনলাইনে 4টা পর্বের মাধ্যমে ফার্স্ট ইয়ারের সিলেবাসটা পুরো কমপ্লিট করা শেষ, ঠিক আছে তাদের জন্য। আর ইভেন এখানে কয়েকজন দেখতে পারতেছি বলতেছো যে আগে পর্বগুলোতে আমাদের সাথে ছিল না, সো দুই পক্ষের জন্যই কনসিডার করে আমি কথাবার্তাগুলো বলতেছি, যে দেখো আগের 4টা পর্ব হয়তো তুমি আমাদের সাথে করো নাই, কিন্তু ব্যাপারটা কি এরকম যে তুমি ফার্স্ট ইয়ার পড়া একদমই পড়ো নাই, নিশ্চয়ই তোমার কলেজের অনলাইন ক্লাস হয়েছে বা নিজে 1-2 পাতাও তো পড়ছো, একটা চ্যাপ্টার হলো তো পড়ছো, তাই না? সো কিছু না কিছু তো তুমি পড়ছো, রাইট? সো যদি তোমার কিছু না কিছু পড়া থাকে, আর যারা আমাদের সাথে 4টা অনলাইন পর্ব করেছো তাদের জন্য তো আরো বেশি, এখন টাইম হচ্ছে অ্যাকচুয়ালি রিভিশনের, কারণ ধরো আর 1-2 মাস বা ধরো আমি বলতে পারি এখন জানুয়ারি 15 তারিখ, তো আজকে 15 তারিখ, তো তোমরা জানো অলরেডি আজকেও একটা ঘোষণা চলে আসছে জানুয়ারি 30 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার, এবং এটা কিন্তু অনেকটাই অনুমেয়, এটা 30 তারিখের পর আবার হয়তো 15 দিন বাড়বে, তাই না, বা আবার হয়তো 1 মাস বাড়বে, এভাবে করে কিন্তু ধরে নেওয়া যাচ্ছে যে যতদিন শীতকাল বা এই ধরনের অ্যাডভার্স সিচুয়েশনটা মানে প্রতিকূল অবস্থা যতদিন থাকবে ততদিন আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার একটা পসিবিলিটি থাকছে, মানে আমরা ধরে নিচ্ছি, কারণ সবকিছুই আনসার্টেন, কোনো কিছুই নির্দিষ্ট করে বলা সম্ভব না, যেমনটা বললাম আমরা কখনোই জানতাম না যে আমরা হঠাৎ করে মার্চ মাসের পর আজকে জানুয়ারি মাসে এসেও আমরা অনলাইনেই সবকিছু করতে হবে, সেটা তোমাদের স্কুল কলেজ হোক বা আমাদের উদ্ভাসে অনলাইন প্রোগ্রাম হোক, কেউই কিন্তু আমরা সেটা ওভাবে জানতাম না, হ্যাঁ হয়তো প্রেডিকশন ছিল, ঠিক একইভাবে আমরা প্রেডিক্ট করতে পারি আমরা হয়তো ফেব্রুয়ারি মার্চ মাসে কলেজটা আমাদের হয়তো খুলতে পারে, খুলতেই পারে, বা হয়তো মার্চে জেগে এপ্রিল হতে পারে, ডিপেন্ড করে সিচুয়েশনের উপর, বাট আপাতত আমরা আজকের ঘোষণার ভিত্তিতে এতটুকু জানি যে 30 জানুয়ারি পর্যন্ত
মানে একদম ফিক্সড। সো ওইটাই জানো যে গভর্নমেন্ট কিন্তু কখনোই হঠাৎ করে বলে দেন নাই যে 3-4 মাস বন্ধ থাকবে আগামী, এটা না। 15-20 দিন করে যেমন বাড়ছে, আশা করি এই ধরনের সিচুয়েশনে আরো এরকম বাড়বে বন্ধটা। তো ওইটাই যে এরপর তো তোমার মানে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করার টাইম যে এখন শেষ হয়ে গেছে একদম তা না, যে কথাটা ভাইয়া বলতেছিলাম যে অবশ্যই কিছু টাইম শেষ হয়ে গেছে, বাট 100% টাইম শেষ হয় নাই। নর্মালি হিসাব অনুযায়ী তোমার সেকেন্ড ইয়ারের মানে ইয়ার চেঞ্জ যে পরীক্ষাটা, বিভিন্ন কলেজের কথা যদি বলি, হয়তো সেটা তোমার হওয়ার কথা হচ্ছে মার্চে বা এপ্রিলে, এরকম একটা টাইমে হওয়ার কথা। বা ধরো যদি সিচুয়েশন আরো একটু চেঞ্জ হয় তখন যার যার কলেজ থেকে জানানো হবে। হ্যাঁ, তোমরা আমাকে চাইলে চ্যাট বক্সে জানাতেও পারো যে তোমাদের কলেজ থেকে কি এরকম কোনো নির্দেশনা আসছে নাকি, যে কবে তোমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবা, এই টাইপ কোনো ইনফরমেশন কি দেওয়া হয়েছে নাকি, বা কবে তোমাদের ওই ইয়ার চেঞ্জ পরীক্ষা যেটাকে আমরা বলি, এক এক কলেজে এক এক রকম নাম পরীক্ষাটার। আচ্ছা, সবাই বলতেছে এখানে না ভাইয়া। আচ্ছা, কারো কারো কলেজে কুইক কুইজ চলতেছে, কেউ কেউ বলতেছে আচ্ছা এপ্রিলের দিকে হতে পারে খুব সম্ভবত। হ্যাঁ, এপ্রিল একটা ভালো টাইম, এপ্রিল বা মে মাস, এই এই যে এই টাইম স্পেন্ড একটা ভালো টাইম, সাধারণত এই সময় স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে। আচ্ছা, হাফ ইয়ারলি হয়েছে, ওকে, ফিডব্যাক চলতেছে, অনলাইন ফিডব্যাক, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া যাচ্ছে কি দেখা যাচ্ছে কি না মানে জানো না আসলে। আচ্ছা, তো দেখো ওই যে আমাদের এখন পর্যন্ত হাতে যতটুকু টাইম আছে, তুমি যদি আমাদের সাথে অনলাইনে চারটা পর্ব করে থাকো বা নাও করে থাকো, এখন আমাদের টার্গেট কি হচ্ছে, রিভিশন। রিভিশন বলতে এই যে দেখো, এখন কিন্তু আমি অনলাইনে এই যে এতদিন ধরে যে ফার্স্ট ইয়ারে যা কিছু পড়ালাম, অনেকেই এখানে জিজ্ঞেস করছো যে আমরা কি আবার নতুন করে কোনো ফার্স্ট ইয়ারের এক্সাম, ফার্স্ট ইয়ারে ব্যাচ শুরু করতে যাব নাকি। তাহলে দেখো তোমাদের কিন্তু কলেজে ভর্তি হওয়ার অনেকদিন হয়ে গিয়েছে, এখন যদি আমি নতুন করে ফার্স্ট ইয়ারের পড়াশোনা শুরু করে একদম ডে ওয়ান থেকে শুরু করি, তোমার কিন্তু এটা শেষ করতেই মোটামুটি 6-7 মাস লাগবে, যেমনটা আমাদের অনলাইনে 4টা পর্ব শেষ করতে লেগেছে। সো তখন তুমি সেকেন্ড ইয়ারের পড়াটা পড়বা কখন বলো? তো এখন কিন্তু ভাইয়া সেটার টাইম না, এখন হচ্ছে যতটুকু তুমি মিস করে ফেলছো বা অনেকে পড়ার পর যতটুকু ভুলে গেলা, সেটা হচ্ছে এখন রিভিশন দেওয়ার টাইম এটা। আর রিভিশনটা বললাম তো, যাদের একবার পড়া হয়ে গিয়েছে তাদের জন্য অবশ্যই রিভিশন, আর যাদের আসলে একবারই ঠিকমতো পড়া হয় নাই তাদের জন্য ধরো এটাই ফার্স্ট টাইম দেখা, এটাই ভিশন। হ্যাঁ, ভিশন মানে কি দেখা, আর রিভিশন মানে কি পুনরায় দেখা, এটাই ভিশন তাদের জন্য, এটাই রিভিশন। আচ্ছা, সো আমাদের এখানে টোটাল যে ক্লাসগুলো থাকবে, এই ক্লাসগুলোতে তোমাদের আলটিমেটলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা ক্লাসের অবশ্যই রিভিশন করানো হচ্ছে। মানে এই যে কম টাইমের মধ্যে, মানে তোমার যে যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার জন্য হাতে এখন যে মিনিমাম সময়টা আছে, এই মিনিমাম সময়ের মধ্যে যেভাবে সিলেবাসটা কভার করানো যায় সেভাবেই সিলেবাসটা ভাগ করে তোমাকে কভার করানো হবে। আচ্ছা, যাদের গ্যাপ আছে বলতেছো, তাদের অবশ্যই গ্যাপ যদি থেকে থাকে, গ্যাপ থাকার জন্যই তোমাদের জন্য এই প্রোগ্রামটা এমন ভাবেই ডিজাইন করা। দুই, আমি বারবার বলতেছি, দুই গ্রুপ অডিয়েন্সের জন্যই বলতেছি, যারা অলরেডি অনলাইন পর্ব করছো 4টা, তাদের জন্য, তাদের জন্য যেমন প্রিপারেশনটা আরো সলিড হবে। দেখো এটা সত্যি কথা যে একবার পড়ে ফেলছে বা দেখে ফেলছে সে কিন্তু এবার যখন আবার এটা রিভিশন দিবে তার প্রিপারেশন কিন্তু আরো ভালো হয়ে যাবে, এটা যেমন সত্যি কথা। আবার যে হচ্ছে যে এখন পর্যন্ত মানে পিছিয়ে আছো বা পড়াশোনায় গ্যাপ আছে, তার জন্য কিন্তু সিলেবাসটা বা এমন ভাবেই করা এই রিভিশন পর্বটা, যাতে তোমার পড়াশোনাটা ওই সেকেন্ড ইয়ারে উঠার আগে ঠিক মতো কমপ্লিট হয়ে যায়। দেখো আমরা কিন্তু চাইলেই 1 মাসের মধ্যে একটা রিভিশন তোমাদের মানে করাতে পারতাম খুব ইজিলি, তখন কি হতো আলটিমেটলি সেটা খুব রাশ হয়ে যেত, যারা ইভেন যারা পুরো মানে পুরনো পর্বে ছিল তাদের জন্য, আর যারা একদম নতুন তাদের জন্য তো আসলে সেটা একদম মাথার উপর দিয়ে যাইতো, তখন দেখা যাচ্ছে তুমি কিছুই রিলেট করতে পারতেছো না। কারণ ওই যে তোমরা বললা ভাইয়া গ্যাপ আছে বা আমি তো একবারই পড়ি নাই, তাহলে কি এখন কি রিভিশন আমার জন্য, চিন্তা করবা না, রিভিশন ক্লাসগুলো অবশ্যই এমন ভাবে করানো হবে যে যাতে দুই গ্রুপে পড়াটা বুঝতে পারে। অবশ্যই এমন হবে না যে যারা কিনা নতুন তারা দেখবা যে মানে আগে এই টপিকটা কোন একটা পার্টিকুলার টপিক তুমি হয়তো পড়ো নাই, অবশ্যই তোমার সাথে এমন হবে না যে তুমি এখন মানে দেখে ভাইয়া এমন ভাবে বুঝাচ্ছেন যে তুমি রিলেটই করতে পারতেছো না। হ্যাঁ, বড়জোর কি করতে হবে যে একবার দেখে ফেলছে তার সাথে তোমার পার্থক্য এতটুকু হবে, তুমি আগের দিনের রুটিন বা সিলেবাসটা দেখে একটু ওই টপিকটা নিজে চোখ বুলাই নিলা, ওই এতটুকু কাজ তোমার নিজে থেকে হয়তো করে নেওয়া লাগবে, বা ক্লাসের টাইমেই বইটা খোলা রেখে বসলা, বা ক্লাস শেষ হলো সাথে সাথে তুমি বই খুলে টপিকটা একবার দেখে নিলা। অনেক কিছু কিন্তু চাইলে নিজে থেকেই করা যায়, ঠিক আছে, এটা হচ্ছে নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে আলটিমেটলি, ওকে। আচ্ছা, তাহলে দেখো রিভিশনতে গেল, কোয়েশ্চেন সলভের পার্টটা অ্যাকচুয়ালি কি, কোয়েশ্চেন সলভে আমরা ক্লাসগুলো আগের ক্লাস যারা অনলাইনে একাডেমিক ক্লাসগুলোতে ছিলে তারা জানো যে আগেও আমরা বিভিন্ন কোয়েশ্চেন তোমাদেরকে সলভ মানে
করিয়েছিলাম ক্লাসের সময়, তখন কি এক একটা টপিকের আন্ডারে যে ম্যাথগুলো আসে ওভাবে দেখানো? হ্যাঁ, আমরা কিন্তু পুরো চ্যাপ্টার ডিলেট করে কখনো সেভাবে প্রবলেমগুলো দেখানো হয় নাই। এখন আমরা যেটা করবো কোয়েশ্চেন সলভ বলতে স্পেশালি যদি বলি সৃজনশীল প্রশ্ন সলভ করা বা এমসিকিউ কোয়েশ্চেন সলভ করা, যেটা কিনা মনে করো কোথায় কাজে লাগবে, তোমাদের যদি কলেজের মানে টেস্ট পরীক্ষা বা ইয়ার চেঞ্জ পরীক্ষা, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। অনলাইনে হলে তো খুবই ভালো, যে আমাদের এখানে অনলাইনে পরীক্ষা দিচ্ছ, পরবর্তীতে তুমি কলেজের অনলাইনের পরীক্ষায় দেখবা যে সিস্টেমটার সাথে তুমি ফ্লেক্সিবল হয়ে যাচ্ছ, কারণ অবশ্যই আমাদের সিস্টেমটা অনেক গুছানো বা সোফার বেস্ট। সো যেই সিস্টেমটা বেস্ট ওর মধ্যে যদি তোমার পরীক্ষা দেওয়া হয়, তাহলে এরপর যে কোনো সিস্টেমে পরীক্ষা দেওয়া তোমার জন্য খুবই ইজি হবে। এটা হলো এক নম্বর কথা, যে আলটিমেটলি তোমার কলেজের তো কোনো না কোনো একটা পরীক্ষা হবেই ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার আগে, সেটা মানে এখন হোক 3 মাস পরে ইয়ার চেঞ্জের সময় হোক যখনই হোক না কেন। সো সেই পরীক্ষার জন্য আলটিমেটলি পরীক্ষায় কি আসবে, সৃজনশীল প্রশ্ন আর এমসিকিউ। সো তুমি যাতে এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির এগুলার যাতে কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো ঠিক মতো, ইভেন সামনে আরো 1 বছর পর যে ধরলাম তোমাদের বোর্ড পরীক্ষা হবে, 1 বছরের আর একটু বেশি ধরো 1 বছর 2-3 মাস পর যে তোমাদের বোর্ড পরীক্ষা এইচএসসি পরীক্ষা হবে, সো তুমি যাতে আলটিমেটলি এই কলেজের ইয়ার চেঞ্জ পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষা হোক দুইটাতেই যাতে সৃজনশীল আর এমসিকিউ গুলো কিভাবে সলভ করতে হয় সেটার সাথে যদি ইউজ টু হতে চাও, তখন ভাইয়ারা তোমাদেরকে ওই টেকনিক গুলো দেখাবে। মানে রিভিশনে তোমাকে কোন একটা টপিক পড়ানো হলো এবং পরবর্তী স্লাইড গুলো থাকবে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন সলভ, এবং কোয়েশ্চেন সলভে মনে করো বিগত 3 বছরের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো তোমাদের সাথে ডিসকাস করা হবে। আর এই ক্ষেত্রে একটু বলি ক্লাসের প্যাটার্ন, তোমাদের কালকে থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে, আমি একটা এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করি। সত্যি কথা বলতে কি ক্লাসগুলো না তোমরা অনেকটা রিলেট করতে পারবা, মানে মনে করো তোমাদেরকে ভাইয়ারা যখন কোনো একটা টপিক রিভিশন দেওয়াচ্ছেন এবং পরবর্তী যখন ওই কোয়েশ্চেনটা সলভ করাচ্ছেন ওই টপিক থেকে, তুমি নিজেই উত্তরটা বলে দিতে পারবা। কারণ কি ওই যে রিভিশনে ভাইয়া তোমাকে মাত্র ওই টপিকটা পড়ালেন এবং ওই টপিক থেকে একটা কোয়েশ্চেন দেখালেন, সেটা কিন্তু তোমার জন্য সলভ করা অনেক অনেক ইজিয়ার হবে। এটা গেল দেন ফাইনালি একদম লাস্ট স্টেজে কোয়েশ্চেন সলভ করার পর তোমার জন্য থাকতেছে হচ্ছে মডেল টেস্ট। তার মানে তুমি আজকে যে ক্লাসটা করলা সেটার উপরে কিন্তু ওই টপিকটার উপরে কিন্তু পরের দিন তোমার জন্য মডেল টেস্ট থাকতেছে। মানে দেখো রিভিশনে পড়াইছে ভাইয়া, কোয়েশ্চেন সলভ ওইটাও করছে ভাইয়া স্ক্রিনের উপর লিখে, কিন্তু তুমি কিন্তু জাস্ট দেখছো বা হয়তো খাতায় তুলছো, কিন্তু তোমার নিজেরও তো সেটা মানে চিন্তা করো, তুমি কি ক্রিকেট বা ফুটবল খেলা দেখে এটা ভালো মতো শিখতে পারবা, বা যে কোনো কাজ রান্না, হ্যাঁ ধরো তুমি একটা রান্নার ভিডিও ইউটিউবে দেখতেছো, দেখে কি তুমি মানে ওইটা শিখে যেতে পারবা, বা যে কোনো টিউটোরিয়াল দেখে কি শিখা হয়ে গেল, ওইটা নিজে করতে হয়, নিজে আগে করলে বোঝা যায়। হ্যাঁ মানে তোমরা এটা রিলেট করতে পারবা, ইউটিউবে বিভিন্ন মজার মজার রান্নার রেসিপি, হ্যাঁ দেখতে খুব ভালোই লাগে, দেখে মনে হয় এটা তো সহজ, এটা আমি ট্রাই করলেও পারবো। কিন্তু একটু চিন্তা করো, মানে তুমি যদি কোনোদিন ট্রাই করে থাকো, তুমি ছেলে মেয়ে যাই হও না কেন, রান্না দেখতে কিন্তু ইউটিউবে ভালোই লাগে, এবং সেটা যদি তুমি ট্রাই করে থাকো, আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম মানে ওইভাবে কি বলে ফ্রুটফুল হয় না, যে আমরা দেখছি হ্যাঁ ইউটিউবে ভিডিও আর যে আমরা করতেছি তা কিন্তু রেজাল্টটা মিলে না। তাহলে তো এমন হইতেই পারতো যে আমি সাকিব আল হাসানের খেলা দেখে বা কি বলবো বিশ্বসেরা ফুটবলার মেসি রোনালদোর খেলা দেখে আমিও মেসি রোনালদো হয়ে যেতাম, বা আমিও ভালো একজন, বা ওই যে ভাইয়া পড়াচ্ছেন উনি ধরো যেভাবে ফিজিক্স বা ম্যাথ পড়াচ্ছেন তুমিও তার মতো তখন এক্সপার্ট হয়ে যেতাম, তাই না? সো এই যে প্র্যাকটিসের ব্যাপারটা, ভাইয়া নিজে পড়ছেন, নিজে যখন স্টুডেন্ট ছিলেন তারপরে পরীক্ষা দিলেন, নিজে পাশ করে হয়তো মানে ওই যে এইচএসসির পর্যায়টা পার করে নিজে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, এরপর ভাইয়া এই কয়েক বছর ধরে পড়ছেন ওগুলা ওইসব বিষয় এবং তোমাদেরকে অনেকদিন ধরে পড়াচ্ছেন, 1-2 দিন বছর 4 বছর 5-6 বছর ধরে পড়াচ্ছেন, পড়াতে পড়াতে দেন হচ্ছে ভাইয়া এখন ইউজ টু হয়ে গেছে দেখেই তোমাকে ওভাবে পড়াতে পারছেন। হ্যাঁ তোমার তো এইচএসসি তার এরকম 5-6 বছর সময় নেই যে তুমি ওরকম এক্সপার্ট হবা, প্লাস ওরকম এক্সপার্ট তোমার এখন হওয়া দরকার নেই, তোমার জন্য বোর্ড পরীক্ষাটা ক্র্যাক করার জন্য যতটুকু এক্সপার্ট হওয়া দরকার সেটার জন্য হচ্ছে তোমার মডেল টেস্ট। রিভিশন ক্লাস হলো, কোয়েশ্চেন সলভিং দেখলা, ভাইয়া টেকনিকগুলো বুঝাই দিলেন, দেন তুমি যাতে পরের দিন মডেল টেস্টে সেভাবে ভালো করতে পারো, অর্থাৎ ভাইয়া যেভাবে কোয়েশ্চেনগুলো সলভ করাচ্ছেন তুমি যাতে পরের দিন সেটা নিজে অ্যাপ্লাই করতে পারো, এটাই হচ্ছে টার্গেট। সো আশা করি এই যে আমাদের প্রোগ্রামের 3টা স্টেপ, একটা হচ্ছে তোমার রিভিশন, কোয়েশ্চেন সলভ আর মডেল টেস্ট, এগুলোর ব্যাপারে তোমরা খুব ভালো মতোই ধারণা পেয়েছো যে কিভাবে এগুলো আমাদেরকে ধাপে ধাপে হেল্প করবে আমি যদি এই প্রোগ্রামে ভর্তি হই। আচ্ছা সো চলো এবার তাহলে আমরা সামনের দিকে যাই, যে রিভিশন কোয়েশ্চেন সলভ আর মডেল টেস্টে আলটিমেটলি ওভারঅল তুমি কি কি পাচ্ছ। দেখো এখানে রিভিশন ক্লাস টোটাল থাকবে 35টি, এবং আশা করি তোমরা জানো যে আমাদের এক একটা ক্লাস কিন্তু 2 ঘন্টা, এবং যথেষ্ট এনাফ টাইম 2 ঘন্টায় করে তুমি আলটিমেটলি দেখো 35 দুগুণে 70 ঘন্টা। হ্যাঁ এই 70 ঘন্টার উপরে কিন্তু তোমার এই যে 4টা সাবজেক্টের
যে সাবজেক্টের জন্য যতটা ক্লাস দরকার সেভাবে কিন্তু সিলেবাসটা ভাগ করা। আমি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে দেখাবো এবং বুঝাবো, তাহলে বুঝতে পারবে। এবং পরের দিন কিন্তু সিকিউ আর এমসিকিউ লাইভ এক্সাম থাকছে তোমাদের জন্য টোটাল 70 সেট, আর পাশাপাশি তোমার এমসিকিউ প্র্যাকটিস এক্সাম তো তোমাদের জন্য থাকছে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বিগত 3 বছরের যে কোয়েশ্চেন সলভ সেটার পিডিএফ, অর্থাৎ বোর্ড পরীক্ষায় যেসব প্রশ্ন বিগত 3 বছর ধরে এসেছে, হ্যাঁ, 17, 18, 19, 20 সালে তো বোর্ড পরীক্ষা হয় না, এইচএসসি ক্যান্সেল হয়ে গেল করোনার জন্য, তোমরাই জানো। সো 17, 18, 19 এই 3 বছরের বোর্ড পরীক্ষার পিডিএফ কিন্তু তুমি পেয়ে যাবা। আর একদম প্রোগ্রাম শেষে পেপার ফাইনাল, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, তারপর ম্যাথ ফার্স্ট পেপার, আর হচ্ছে বায়োলজির যে সিলেবাস এইটার উপরে তোমাদের 4টা, কিন্তু এই 4টা সাবজেক্টের উপরে টোটাল 12টা এক্সাম কিন্তু হচ্ছে, এবং এটা হচ্ছে ফুল সিলেবাসের উপর। তাহলে রেগুলার এক্সামটা কিভাবে হচ্ছে, তুমি আজকে একটা ক্লাস করলে, পরের দিন ওই টপিকের উপর পরীক্ষা দিলে, আর ফাইনালটা কি হচ্ছে, পুরা এই যে প্রোগ্রাম যতদিন চলবে এই সম্পূর্ণ প্রোগ্রামে তোমাকে যা যা পড়ানো হচ্ছে, অর্থাৎ পুরা ফার্স্ট পেপারে বইটা, বা পুরা হচ্ছে ফিজিক্স ফার্স্ট, কেমিস্ট্রি ফার্স্ট, এই যে পুরা টপিকের উপর তোমার একটা পরীক্ষা থাকছে। তো এতে করে কি হবে, চিন্তা করো, বোর্ড পরীক্ষাও কিন্তু তোমার এইভাবে হবে। বোর্ড পরীক্ষায় কিন্তু তোমার কি ফিজিক্স ফার্স্ট থাকবে, ফিজিক্স সেকেন্ড থাকবে, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, এভাবে থাকবে না। সো সেকেন্ড পেপার তো এখনো পড়ো নাই, তাই ওইটা আলাদা, বাট ফার্স্ট পেপার যতটুকু পড়লা অতটুকু কিন্তু বোর্ড পরীক্ষার অনুরূপ কমপ্লিট সিলেবাসের উপর পরীক্ষা দেওয়াটার সাথে তুমি ইউজ হয়ে গেলা। এই জন্য দেখছো, তোমার সাথে মানে তোমাকে দুইটা সিচুয়েশনের সাথে ইউজ করানো, ওই যে ধাপে ধাপে একটা পড়লাম, আজকে একটা টপিক পড়লাম, পরের দিন এটার উপর কিন্তু পরীক্ষা দেওয়াটা কাইন্ড অফ সহজ, তাই না? মনে থাকে আগের দিনই যেহেতু পড়ছে, পরের দিন ওইটার উপর পরীক্ষা দেওয়াটা অবশ্যই মানে রিলেট করা যায় যেহেতু ক্লাস করলাম। আচ্ছা, তো এটা সুবিধা কি, এটা সুবিধা হচ্ছে ওই টপিকে পারফেকশন যতটুকু সম্ভব আনা পসিবল, কিন্তু মানে একটা পার্টিকুলার টপিকের উপরেই ক্লাস হচ্ছে, ওই পার্টিকুলার টপিকের উপরেই তোমার এক্সাম হচ্ছে। সো অনেক কিছু না পড়ে পার্টিকুলার সিলেবাস পড়ে ওইটা নিয়ে পরীক্ষা দেওয়া, এবং যথেষ্ট টাইম থাকছে। তুমি ক্লাস করতেছো আমাদের কাছে কত, 2 ঘন্টা, বাকি সারাদিন কিন্তু তোমার পরের দিনে সকাল 10টা থেকে রাত 10টা, বা সকাল 8টা থেকে রাত 8টা, যতক্ষণই টাইম দেওয়ার এক্সাম থাকুক, বেশ বড় একটা সময় কিন্তু তোমার কি এক্সাম দেওয়ার সময় থাকতেছে। সো তুমি কিন্তু যে কোনো সময় এক্সামটা দিতে পারতেছো, এতে করে কি হচ্ছে, বাকি সময়টা তুমি কাজে লাগাতে পারতেছো নাকি সেটা হচ্ছে কথা। আমাদের ক্লাস তো ক্লাস আমাদের কাছে ক্লাস করবে 2 ঘন্টা, বাট বাকিটায় তুমি অ্যাকচুয়ালি রিভিশন প্লাস কোয়েশ্চেন সলভ, ভাইয়ার পড়াশোনাগুলো দেখার পরে নিজে মডেল টেস্টটা পড়ার আগে ঠিক মতো প্রিপারেশন নিচ্ছ নাকি, তখন জিনিসটা ইফেক্টিভ হবে, এছাড়া কিন্তু ইফেক্টিভ হবে না তোমার দিক থেকে, বুঝতে পারছো? আর ওই যেটা বললাম ফাইনাল এক্সামগুলো, ফাইনাল এক্সামগুলো কিভাবে হেল্প করবে, ওই ছোট ছোট এক্সাম গুলাতে তো তুমি পার্টিকুলার টপিক পড়ে পরীক্ষা দিচ্ছ, এই জন্য অনেক সময় না একটা ধারণা পাওয়া যায় না, ধরো কোন একটা টপিক তুমি ভালো পারো ওই এক্সামটা তোমার ভালো হবে স্বাভাবিক, আর কোন একটা টপিকে তুমি একটু দুর্বল সেটা তো খারাপ হবে। কিন্তু ওই যে পেপার ফাইনাল এক্সাম গুলাতে যখন হোল সিলেবাসের উপর পরীক্ষা হবে, তখন কিন্তু তুমি ক্লিয়ার একটা ধারণা পাবা, ঠিক আছে? আচ্ছা, আর এই যে কেউ কেউ জিজ্ঞেস করছো প্র্যাকটিস এক্সাম গুলো আসলে কি, দেখো লাইভ এক্সাম আর প্র্যাকটিস এক্সামের মধ্যে আমি পার্থক্যটা বলে দিচ্ছি। লাইভ এক্সাম হচ্ছে যেটা সরাসরি অ্যাকচুয়ালি তুমি যখন লাইভ এক্সামের টাইম থাকে তখন দিতে পারো, আর প্র্যাকটিস এক্সাম হচ্ছে ওই সেম স্ট্যান্ডার্ডের একটা এক্সাম, তুমি যদি কোনো কারণে এক্সামটা মিস করে থাকো বা যদি এক্সামটা দিয়েও থাকো তখন প্র্যাকটিস এক্সামটা আবার দেওয়া যায়। সো লাইভ এক্সামে তোমার মার্কসটা পাওয়া যায়, আর প্র্যাকটিস এক্সাম যেটা হয় এটা জাস্ট তুমি এক্সাম দিয়ে নিজেই, ধরো এমসিকিউ এক্সাম দিলে নিজেই চেক করে নিতে পারলে, এই আর কি। আচ্ছা, তাহলে এবার আসো আমি তোমাদের সাথে একটু তোমাদের রুটিনটা শেয়ার করে দেখাই যে আমরা আসলে তোমাদের জন্য কি ধরনের রুটিন করলাম। আচ্ছা, তো দেখো চলে যাবে আমাদের ওয়েবসাইট www.udbhas.com-এ, বা গুগলে উদ্ভাস লিখে সার্চ দিলেই প্রথম 2টা সাজেশনের মধ্যে তুমি পেয়ে যাবা। তারপর হচ্ছে তোমার এখানে এই যে প্রোগ্রাম সমূহ ও রুটিন, এখানে যাব আমরা। এরপর তোমাদের জন্য যেটা, এই যে দেখো এইচএসসি ফার্স্ট ইয়ার রিভিশন প্লাস কোয়েশ্চেন সলভ অ্যান্ড মডেল টেস্ট, নিচের দিকে কিন্তু এটা আছে, ঠিক আছে? এই যে ব্ল্যাক কালারের এটা, সো দিলাম, ক্লিক করলাম, অ্যান্ড এখানে দেখো বিস্তারিত সব কিছু কিন্তু তোমাদের লেখা আছে যে কী কী পাচ্ছ বা কীভাবে কী কী করতে হবে, এই ইনফরমেশনগুলো সব দেওয়া আছে। দেন তুমি এখানে ক্লিক করবা, রুটিন ডাউনলোড করো, অর্থাৎ তুমি ক্লাস রুটিনে চলে যাবা। এবার একটু খেয়াল করো যেটা বলছিলাম, দেখো ক্লাস 35টা, তারপর সিকিউ, এমসিকিউ, লাইভ এক্সাম, আর অনেকে দেখলাম চ্যাটবক্সে প্যাটার্নের ব্যাপারে জানতে চাচ্ছিল, তাই এখানে একটু দেখো, এখানে তোমাদের ব্যাচ টাইম বলো, হ্যাঁ, এই যে ইংলিশ ভার্সনের জন্য দুপুর 2:30, আর বাংলা ভার্সনের জন্য তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই আমরা কিন্তু টাইমটা চেঞ্জ করে 6:30 করেছি, যে কারো যদি কলেজের ক্লাস সকালবেলা থাকে, দিনের বেলা থাকে, তাহলে যাতে তুমি পরের টাইমটা আমাদেরকে দিতে পারো, এরকম। আচ্ছা, আর দেখো এই যে পরীক্ষার টাইমটা যেটা বললাম, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, তার মানে দেখো আগের দিন তুমি ধরো এই যে ফিজিক্স 1 অধ্যায় 2-এর উপর, হ্যাঁ, 16 তারিখ থেকে কালকে থেকে তোমাদের এটা শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সো কালকে তুমি ফিজিক্স ক্লাসটা পড়লে অধ্যায় 2-এর উপর,
এবং পরের দিন খেয়াল করো লাইভ এক্সাম ফিজিক্স ওয়ানের উপর কিন্তু তোমার হচ্ছে, মানে আগের দিনের ক্লাসের উপর। সো এই যেই 2 ঘন্টা আমাদের কাছে ক্লাসটা করলে, এরপর বাকিটা কিন্তু তুমি পড়ার জন্য টাইম পাচ্ছ, তাই না? সো দেখো টাইমটা কিরকম, এই যে এখানে সিকিউ আলটিমেটলি থাকছে 2টি, তাহলে কি 10 দুগুণে 20, এরকম 1 ঘন্টা সময় পাওয়া যাচ্ছে। আর হচ্ছে যে এমসিকিউ 20টা এমসিকিউ 20 মিনিটস, সব কিন্তু এখানে ডিটেলস দেওয়াই আছে। আর যারা আমাদের সাথে এতদিন ধরে আছো, আশা করি তারা আমাদের এই যে এক্সাম দেওয়া বা যেই ফিচারগুলো সেগুলোর ব্যাপারে তো ইউজড। আচ্ছা, সো তোমাদের কারো যদি তাও দরকার হয় তোমরা চ্যাট বক্সে বলতে পারো, যে কেউ যদি একদম নতুন হয়ে থাকো তখন দরকার হলে ভাই আলাদা করে দেখাই দিব। আচ্ছা তাহলে আসো এবার একটু নিচের দিকে যাই। এবার দেখো পরের দিন তুমি কেমিস্ট্রি ক্লাসটা করলা অ্যান্ড পরের দিন কেমিস্ট্রির উপর পরীক্ষা, তাহলে দেখতেছো এখানে সাধারণত 3টা সিকিউ থাকবে অ্যান্ড 3টার মধ্যে 2টা করে উত্তর করতে হবে। তাহলে দেখো সৃজনশীল প্রশ্ন, মানে একটু চিন্তা করো ব্যাপারটা, অধ্যায় 2-এর উপর কেমিস্ট্রি, হ্যাঁ যতটুকুই সিলেবাস থাকুক ওই সিলেবাসের উপর তুমি 2টা সিকিউ দেওয়ার, মানে 3টা সিকিউ থাকবে, 2টা উত্তর করার তোমার সুযোগ হচ্ছে। তাহলে কি পরিমাণ কোয়েশ্চেন তোমার রেগুলার প্র্যাকটিস হয়ে যাবে, কি পরিমাণ কোয়েশ্চেন তোমার সলভ করা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি, রিয়েল এক্সামের মতোই অনেকটা। আসো এবার একটু নিচের দিকে যাই, এখানে দেখো সুন্দর মতো ভাইয়া? সিলেবাসটা। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, মানে সাথে সাথে এমসিকিউ এর জন্য 20টা হইলো লাইভ এক্সাম, আবার 20টা থাকবে প্র্যাকটিস এক্সাম, তার মানে টোটাল 3টা সিকিউ এবং 40টা এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। এক্স্যাক্টলি, মানে আমি একটু বলে দিই, অনেকে প্র্যাকটিস এক্সাম নতুন টার্মটার সাথে, তাই অনেকের হয়তো একটু কনফিউশন হচ্ছে। লাইভ এক্সামটা তুমি অ্যাকচুয়ালি এক্সাম হিসেবে সাথে সাথে দাও, মানে তোমার এখানে ওই যে পরীক্ষা হচ্ছে তোমার, এরকম পরীক্ষার লাইফ টাইমে তুমি সেটা কি করলা, সৃজনশীল দিলা, এমসিকিউ দিলা। আর ভাইয়া যেটা বললেন এক্সট্রা, যেটা হচ্ছে আরো 20টা এমসিকিউ পরীক্ষা কিন্তু প্র্যাকটিস এক্সাম হিসেবে তোমার দেওয়ার সুযোগ থাকছে, মানে সেটা কিন্তু তোমার টোটাল যে এই যে নাম্বার যে তুমি পাচ্ছ ওই টোটাল নাম্বারের বাইরে। যেমন এখানে যদি আমি হিসাব করি সৃজনশীল 2টা, 10 দুগুণে 20 নাম্বার, আর এমসিকিউ 20টা, 20 20 40, অর্থাৎ তোমার মেইন এক্সাম 40 মার্কসেরই, ঠিক আছে? কিন্তু এর বাইরেও এক্সট্রা 20 মার্কস তুমি যদি আরো নিজেকে যাচাই করতে চাও, নিজের প্র্যাকটিসের জন্য অপশন হিসেবে দেওয়ার সুযোগ থাকতেছে, এটাই আর কি। আচ্ছা তাহলে দেখো আর অবশ্যই এক্সামগুলো মিস করবে না, কারণ প্রোগ্রামের ফিচারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণই একটা হচ্ছে যে তোমাদের জন্য এই মডেল টেস্টের ব্যবস্থা করাটা। নাহলে আমরা তো প্রতিদিন ক্লাস রেখে দিতে পারতাম, সেই ক্ষেত্রে কি হতো যে আমরা খালি পড়াচ্ছি তুমি খালি ক্লাস করে যাচ্ছ, নিজে কতটুকু শিখছো আর কতটুকু অ্যাপ্লাই করতে পারছো সেটা কিন্তু আসলে যাচাই করা হতো না, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো আমি যদি নিচের দিকে একটু সিলেবাসটা দেখাই, এখন হচ্ছে এই যে রিভিশন ক্লাসের সিলেবাস, দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, এই যে প্রত্যেকটা টপিকের জন্য কতটা ক্লাস, এখানে ফিজিক্স 1 থেকে 9টা লেকচার, সব কিন্তু সিলেবাস বর্ণনাই করা আছে। সো দেখো তুমি আগে থেকে জানতে পাচ্ছ যে তোমার আলটিমেটলি কোন ক্লাসে কি পড়ানো হবে, তাহলে দেখো এটা একটু সুবিধা না? এটাই বললাম যে যাতে যদি কোনো কিছু একটা দুর্বলতাও থেকে থাকে কোনো টপিকে, ধরো আমি কি বলবো, আমি ধরো এই যে গুণগত রসায়নের প্রথম টপিকটা দ্রাব্যতা এর আগ পর্যন্ত, এটা আমি আগে পড়ি নাই, বাট আমি যদি জানি কালকে আমার এই টপিকের উপর ক্লাস, বা আজকে সন্ধ্যা 6:30টায় ক্লাস, তখন আমি আজকে সকালে উঠে যখনই উঠলাম আমি হয়তো গুণগত রসায়নটা আমি একটু দেখে নিলাম, এরপর ভাইয়ের ক্লাসটা করলাম, এরপর না বুঝলে জিজ্ঞেস করলাম বা পরবর্তীতে আবার একটু পড়ে নিলাম এবং পরের দিনের উপর পরীক্ষা দিলাম, এভাবে কিন্তু প্রিপারেশনটা খুব সুন্দর মতো হয়ে যাবে। তাহলে দেখো এইভাবে খুব সুন্দর মতো প্রত্যেকটা সিলেবাস কিন্তু দেওয়া আছে, যাতে তুমি মানে ভর্তি হওয়ার সময় বা ভর্তি হওয়ার আগে যখনই বলি না কেন তুমি যাতে শিওর থাকো যে তুমি কি করতেছো। অনেক সময় যেটা হয়, কারণ দেখো কলেজের সিলেবাসের বা অন্য কোনো কারো কাছে যদি তুমি পড়ে থাকো, দেখো এরকম সিলেবাস বা রুটিন কিন্তু ফিক্সড থাকে না, দেখা যাচ্ছে তোমাকে হয়তো 1-1.5 ঘন্টা পড়াবে বা 40 মিনিটে হয়তো তোমার ক্লাস, কিন্তু মানে কি পড়াবে বা কোন পেজ পর্যন্ত পড়াবে এটা কিন্তু ফিক্স থাকে না। বাট এখানে কি পড়ানো হচ্ছে, কতটুকু পড়ানো হচ্ছে, পরের দিন কিসের উপর পরীক্ষা, সবই কিন্তু ফিক্সড এবং সবই কিন্তু তোমার সুবিধার জন্য ওভাবেই করা হচ্ছে। তাহলে দেখো এই যে ওভারঅল আমরা যদি একটু দেখি, আমাদের প্রোগ্রামটা শুরু হচ্ছে এই যে আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে, কালকে থেকে তোমাদের ক্লাস শুরু, আর একটু দেখি শেষ হচ্ছে কবে, 2 এপ্রিল। 2 এপ্রিল তোমার এই যে লাস্টের দিকে হচ্ছে পেপার ফাইনাল এক্সামগুলো, হ্যাঁ দেখছো এই যে ওভারঅল যে সিলেবাস সব দেওয়াই আছে এখানে। এবং দেখো পেপার ফাইনাল এক্সামগুলো কি 5:50, অর্থাৎ তখন 5টা সিকিউ তোমার আনসার করা লাগবে, বোর্ডে যেরকম 8টা থেকে 5টা করা লাগে, দেখো এখানে সময় হচ্ছে 2.5 ঘন্টা, আর এমসিকিউ দেখো 25টা করে থাকতেছে 20 মিনিট। সো ওভারঅল তুমি কিন্তু ওই কমপ্লিট প্যাটার্নটার সাথে ইউজড হয়ে যাচ্ছ। আর এই যে আগামীকাল থেকে 16 জানুয়ারি থেকে শুরু করে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত অলমোস্ট 2.5 মাস, এই 2.5 মাস যদি তুমি তোমার দায়িত্ব নিজে নাও এবং আমাদেরকেও দাও প্যারালেলি আর কি, তখন কি হবে এই 2.5 মাসের জন্য তোমার পড়াশোনার প্যাটার্নটা ফিক্সড হয়ে গেল। একটা প্যাটার্ন, বা তোমরা অনেক সময় একটা কমপ্লেন থাকে যে রুটিন অনুযায়ী পড়াশোনা করতে পারো না, হ্যাঁ এই জিনিসগুলো তোমার সমস্যা হয়। সো দেখো এখানে সুন্দর একটা রুটিন কিন্তু আছে, সো ওই রুটিন অনুযায়ী কিন্তু তুমি সুন্দর মতো পরীক্ষাটা দিতে পারতেছো।
সো এইভাবে করে তুমি এই প্যাটার্নটার মধ্যে একবার ইউজড হয়ে গেলে ফাইনালি কিন্তু এই যে প্রোগ্রামটা যখন শেষ হবে সেকেন্ড ইয়ারে ওঠার আগে তুমি একদম ওয়েল প্রিপেয়ার্ড, তোমার ওভারঅল যে সিলেবাস বলো বা প্যাটার্ন বলো, পরীক্ষায় কি আসবে সবকিছুর সাথে তুমি ইউজড। আচ্ছা, সো তোমাদের জন্য ওই যে যেটা বললাম, প্রোগ্রামটা শুরু 16 জানুয়ারি আর শেষ হচ্ছে 2 এপ্রিল, আর সপ্তাহে তোমাদের 4 দিন ক্লাস পরীক্ষা থাকবে, ওই যে ওই প্যাটার্নটা, একদিন ক্লাস একদিন পরীক্ষা এভাবে থাকবে। আর ফিটা হচ্ছে এককালীন 4,000 টাকা দিয়ে, তোমরা আশা করি ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছো। হ্যাঁ ভাইয়া, একদিন ক্লাস একদিন পরীক্ষা না, মানে একদিন পর পর, মানে ওই যে আজকে ক্লাস হবে, আজকে মানে প্রথম দিনে পরীক্ষা থাকবে না, এর পরের দিনে ক্লাসও হবে, আবার সারাদিনে যে কোনো একটা টাইমে পরীক্ষা দিবে। আচ্ছা আর আচ্ছা, আর হ্যাঁ হ্যাঁ, আর একটু অ্যাড করতে চাই ভাই, অনেকে একটু ব্যাস টাইম নিয়ে বলতেছিল যে বাংলা ইংলিশ কোর্সের সাথে ব্যাস টাইম একটু সাংঘর্ষিক হইতেছে, তো আমাদের তাদের জন্য পরামর্শ থাকবে, বাংলা ইংলিশ কোর্সে তো আর ইংলিশ ভাষণ বাংলা ভাষণ নাই, তো ওইখানে যাদের সমস্যা আছে ওই ব্যাসে আমাদের ব্রাঞ্চে যোগাযোগ করে ব্যাস টাইমটা একটু চেঞ্জ করে নিবে। আর বেশ কিছু স্টুডেন্ট আছে, ওরা বলতেছিল যে ভাই একদিনে একটু 2টা পরীক্ষা বা ক্লাস পড়ে যায়, তাদের জন্য বলতেছি আমাদের হয়তো বা এটা সপ্তাহে 2 দিনই হবে না, কোনো একদিন, মানে প্রতি সপ্তাহে, কোনো সপ্তাহে হয়তো বা শনিবার অথবা কোনো সপ্তাহে শুক্রবার, একটু কষ্ট করে ওই একটা দিন একটু ম্যানেজ করে নিলে ভালো হয়, এ ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ আচ্ছা মানে কথা হচ্ছে সারাদিনে তো আসলে 24 ঘন্টা থাকে। হ্যাঁ, 24 ঘন্টা তো একদমই কম না। সো যদি একদিনে 2টা ক্লাস পড়েও যায়, 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টার ক্লাস, তারপরেও তো হাতে 20 ঘন্টা থাকে। সো খাওয়া ঘুম বা তোমার অন্য যে কোনো কাজ সেগুলো বাদ দিয়েও কিন্তু হাতে যথেষ্ট সময় থাকে। তো তুমি যদি আসলে একটু মানে লাইফে যদি সাকসেসফুল হতে চাও বা কোনো একটা গোল নিয়ে যদি আগাতে চাও, তখন কিন্তু একটু এই এক্সকিউজ গুলোকে পিছনে ফেলে সামনের দিকে আগাতে হবে। হ্যাঁ, আর যারা ওই যে ব্যাচ টাইম যদি কোনোটা তোমার কন্ট্রাডিক্ট করে, তখন তুমি ওই যে অল্টারনেট করে নিবা, যে টাইমে তোমার বাংলা ইংলিশ থাকতেছে সেই টাইমে তুমি ওই যে ওইটার সাথে অল্টারনেট করে আমাদের এই প্রোগ্রামে ওই টাইমটা ভর্তি হয়ে যাবে, এভাবে করতে পারো। আর যেটা বাংলা ইংলিশে কিন্তু ভার্সন বলতে কিছু নাই, ঠিক আছে, বাংলা ভার্সনের হোক আর ইংলিশ ভার্সনের যাই হোক না কেন, বাংলা ইংলিশ ক্লাস তো একসাথেই হচ্ছে আলটিমেটলি সবার। সো ওই ব্যাচ টাইমের সাথে অল্টারনেট করে কিন্তু তুমি ইউজড হয়ে নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, সো একদিনে 3টা ক্লাস, 3টা ক্লাস তো কোনোভাবে পড়তেছে না একদিনে, দেখো আলটিমেটলি তোমার এই যে প্রোগ্রামের 1টা ক্লাস, আর হচ্ছে যে হয়তো ওই দিন বাংলা ক্লাসটা পড়ে গেল, ওই যে শুক্র শনিবার যে থাকে বাংলা ইংলিশ ক্লাস, এরকম পড়ে যেতে পারে, একদিনে 2টা ক্লাস পড়তে পারে। সো এটাই বললাম, মাঝে মাঝে এরকম যদি হয়ও, সেটা তোমরা রুটিনটা নিজেরাই কম্পেয়ার করে বুঝতে পারবা। এতটুকু তো আসলে মানে দেখো, আমরা যদি কলেজে যাই, হ্যাঁ এখন কলেজে কি তুমি নিজের ইচ্ছা মতো আজকে স্যার ফিজিক্সই পড়বো বা আজকে বাংলাই পড়বো এরকম করতে পারি? তখন তো আমাদের রুটিনে 4-5টা ক্লাস একসাথে থাকে, আবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস করে হয়তো দুপুর থেকে বিকাল পর্যন্ত প্র্যাকটিক্যালও থাকে, তাই না? সো তোমরাই অনেকে অফলাইন মিস করতেছিলা, এখন অফলাইনে হলে তো তখন সবই করা লাগতো, তো এখানে তো তাও নিজের বাসায় বসে ক্লাসটা করতেছো। তো এটাই আর কি, যে পরীক্ষা বলো ক্লাস বলো, তুমি যদি একটু মানে নিজেকে পুশ করো যে হ্যাঁ মানে আমি জাস্ট কোনো মতে ব্যাপারগুলোকে নিলে হবে না, আমি একটু সিরিয়াস হবো বা এভাবে ইউজড হবো, তখন না ওইটার সাথে তোমাকে নিজেকে মানায় নিতে হবে, ওইভাবে অ্যাডজাস্টমেন্টটা করা লাগবে, ঠিক আছে। আর মানে আমরা আসলে এই বয়সেই মানে আমাদের এই কারেন্ট এই যে আমাদের বয়স কিন্তু খুব বেশি না, এবং এখনই আমরা সবচেয়ে বেশি কি স্ট্রং থাকি ফিজিক্যালি মেন্টালি, এই বয়সে যদি আমি এই জাতীয় সিচুয়েশন গুলা হোক, আমার জন্য হয়তো প্রতিকূল সিচুয়েশনটা, মানে একজনের জন্য যেটা সুবিধা আরেকজনের জন্য হয়তো সেটা প্রতিকূল, বাট তাও সময়ে এইটা হচ্ছে পারফেক্ট সময় যে আমাদের যখন কিনা ফিজিক্যাল আর মেন্টাল স্ট্রেংথটা সবচেয়ে বেশি থাকে, এখন আমরা নিজেরা এই সিচুয়েশন গুলোর সাথে নিজেকে ইউজড করে নেওয়া, যাতে পরবর্তীতে লাইফে আমাদের কমপ্লেন কম করতে হয়। হ্যাঁ, ওই ট্রাইটা করা। আচ্ছা, সো আমরা তাহলে এবার একটু সামনের দিকে যাই। ব্যাচ টাইমটা তোমাদের জন্য যেটা বলে দিলাম, যে ইংলিশ ভার্সনটা থাকছে দুপুর 2:30 থেকে আর সন্ধ্যায় 6:30 থেকে, অর্থাৎ আজকে যে টাইমটা আমরা শুরু করলাম এই টাইমে থাকবে বাংলা ভার্সনের ক্লাস। আর বিস্তারিত রুটিন তো তোমাদের সাথে প্রোগ্রাম নিয়ে ডিসকাস করার সময় ভাইয়া দেখিয়ে ফেললাম। এবার হচ্ছে পড়ালেখার ধারাবাহিকতা কেন দরকার, এগুলো কিন্তু সবই আসলে ভাইয়া ডিসকাস করে ফেলেছি। কারণ দেখো, ওই যে ধারাবাহিকতা না করলে ভুলে যাওয়ার ব্যাপারটা, যেমন তোমরাই অনেকে বলেছিলে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই সব ক্লাসে মানে এই সব যে আমাদের পর্বগুলো চলেছিল, তখন এই সব ক্লাসে যা পড়ানো হয়েছিল ওই ফার্স্ট পর্ব সেকেন্ড পর্বে তুমি অনেক কিছু ভুলে গিয়েছো হয়তো, তাই না? সো ওই যে ভুলে যাওয়া টপিকগুলো এখন রিভিশনের মাধ্যমে আবার মনে করানো, আর ওই যে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি মেনটেন করা, তুমি একটা কাজে যত ভালোই হও না কেন, হ্যাঁ তুমি হয়তো ছবি আঁকা বেশি ভালো বা পড়াশোনায় বেশি ভালো, ম্যাথ করায় বেশি ভালো, বা হয়তো তুমি খেলায় ধুলায় বেশি ভালো, যে কোনো কাজ যত ভালোই হও না কেন, যদি তোমার এই কনসিস্টেন্সিটা না থাকে বা ধারাবাহিকতাটা না থাকে, আস্তে আস্তে কিন্তু ভুলে যাবা, আস্তে আস্তে কাজটা ওই পারফেকশনের থেকে একটু হলেও না চেঞ্জ হয়ে যাবে। সো এই জিনিসটা হচ্ছে আমাদের একটু ইউজড হওয়া লাগবে,
যে ধারাবাহিকতা মেনটেন করা, আজকে ভালো করলাম কালকেও যাতে আরেকটু ভালো করতে পারি, পরশু যাতে আরেকটু ভালো করতে পারি। যেই মোমেন্টে তোমার মধ্যে এই ধারণাটা আসবে যে না আমি তো সবচেয়ে ভালো করে ফেলছি, তাহলে ওই মোমেন্টে মনে করবা যে তোমার মানে সময় শেষ, তোমাকে দ্বারা তখন থেকে আর কিছু হবে না। হ্যাঁ, সো কখনোই নিজেকে ওই জায়গায় নিয়ে যাবো না, আচ্ছা হ্যাঁ আমি পড়ালেখা করতে করতে এখন তো আমি সব পারি, আমি মানে যে কোনো পরীক্ষায় আমি অনেক ভালো করতে পারবো, যে কোনো জায়গায় পরীক্ষা দিলে আমি চান্স পেয়ে যাবো, বোর্ডে পরীক্ষা দিলে আমি গোল্ডেন পেয়ে যাবো, ওইটা না। মানে যখনই তোমার লাইফে এরকম কোনো সিচুয়েশন আসবে যেটা মনে হচ্ছে, একটু ধরে নিবা যে দেয়ার ইজ সামথিং রং, আর যখন পর্যন্ত তোমার মনে হবে যে না আর একটু ঠিক করা দরকার, বা হয়তো আমি যতটুকু ঠিক আছে আর একটু প্র্যাকটিস করা দরকার, তার মানে তুমি রাইট ট্র্যাকে আছো। হ্যাঁ, যে নিজের ভুলটা বুঝতে পারে, নিজের ল্যাকিংস গুলা বুঝতে পারে, যে কই কই দুর্বলতা আছে, সেই আসলে আগের দিকে এগিয়ে যেতে পারে। আর যার মধ্যে একবার ওই ব্যাপারটা চলে আসে, হ্যাঁ আমার পড়া শেষ বা সব আমার ডান, হ্যাঁ আমি সবকিছুতে পারফেক্ট, ঠিক আছে ওইটাই বললাম, তাহলে ক্রিকেটার ফুটবলাররা প্রত্যেক ম্যাচের আগে প্র্যাকটিস করা লাগতো না, ওর তো ওই যে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার তো হয়েই গেছে। হ্যাঁ, এরপরে ওর তাহলে আর এত প্র্যাকটিস করা দরকার কি, বা নতুন একটা ম্যাচ খেলার দরকার কি? কারণ কি, ওই যে নিজেকে আর একটু বেটার করা, আরো ইম্প্রুভমেন্ট করা, এই জন্য ধারাবাহিকতাটা দরকার। আচ্ছা, তো ওভারঅল এই যে আমাদের সাফল্য অর্জনের জন্য যে ব্যাপারগুলো অবশ্যই প্রয়োজন, অবশ্যই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা, যে যেই ধর্মের অনুসারী হই না কেন, অবশ্যই নিজের উপর ভরসা রাখার পাশাপাশি উপরে যে একজন আছেন তার প্রতি ভরসা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে গুছিয়ে প্রস্তুতি নেওয়াটা, আমাদের সুন্দর একটা রুটিন করা, রুটিন অনুযায়ী প্রত্যেক দিন ক্লাস পরীক্ষা থাকতেছে, সো এভাবে কিন্তু তুমি নিজেকে খুব ভালো মতোই ইউজ টু করে নিতে পারতেছো, সো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই যে আত্মবিশ্বাস যেটা বললাম, যে অবশ্যই আমাদের কনফিডেন্স থাকতে হবে, বাট সেটা যাতে কখনোই আমাদের ওভার কনফিডেন্সের দিকে না চলে যায় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর আলটিমেটলি এই যে আমরা যে পড়াশোনা করি এইচএসসি ফার্স্ট ইয়ারে বলো বা সেকেন্ড ইয়ারে, কলেজ লাইফটা এত গুরুত্বপূর্ণ কারণ সবার ক্ষেত্রেই কি, আলটিমেটলি তুমি বা তোমার বাসার মানুষজন, তোমার পরিবার, তোমার কাছের মানুষজন, বাবা মা তোমার কাছ থেকে তো কিছু একটা আশা করেন, তাই না? বাবা মানে আমাদের জন্য এত কষ্ট করছেন, এত কষ্ট করে আমাদেরকে এত বড় করছেন, কিছুদিন পর দেখা যাবে তুমি অনেক ক্ষেত্রে অলরেডি এখনই হয়তো তুমি নিজের সিদ্ধান্তগুলো নিজে অনেক কিছু নেওয়া শুরু করছো, বা সামনে হয়তো আরো কিছু নিজের সিদ্ধান্তগুলো নিবা। তো একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে কখনোই না নিজেকে এই ব্যাপারগুলোর ঊর্ধ্বে ভাবা যাবে না, আমাদেরকে মাথায় রাখতে হবে যে মানে আমি মানে আমি না, যে যখন তুমি ওই যে আমি মানে হচ্ছে আমি ওই ব্যাপারটাই থাকবা, তখন আসলে মনে করবা যে ওই যে বললাম না কিছু একটা এখানে তোমার ভুল হচ্ছে। এই আমি বা আমার এই সত্তাটার সাথে আমার আশেপাশের মানুষজন, স্পেশালি আমার ফ্যামিলি, আমার বাবা মা বা সৃষ্টিকর্তা, এই ব্যাপারগুলো কিন্তু রিলেটেড, যে সবার কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে সৃষ্টিকর্তা আমাদেরকে যে বিবেক বুদ্ধি দিচ্ছেন, বা তুমি যে আমাদের সাথে বসে এই মুহূর্তে ঠিকভাবে সুস্থ অবস্থায় আমাদের সাথে এই যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা আছো, বা আমিও যে এখানে তোমাদের সাথে কথা বলতে পারতেছি, এটাই কিন্তু অনেক বড় একটা নিয়ামত বা অ্যাডভান্টেজ। সো এই ব্যাপারগুলোকে আমরা অনেক সময় ফর গ্রান্টেড নিয়ে নিই, যে হ্যাঁ নিঃশ্বাস নিচ্ছি এটা তো স্বাভাবিক, মানুষ হিসেবে তো নিঃশ্বাস নেওয়ারই কথা, কিন্তু ওই যে নিঃশ্বাস নিতে পারতেছো কার জন্য বা কি জন্য সেটা মাথায় রাখতে হবে। বা এই যে তুমি এখন ভালো একটা ডিভাইস, ধরো মোবাইল হোক, ট্যাবলেট হোক, ল্যাপটপ হোক, তুমি হয়তো সেটা এই লাইফটা দেখতে পারতেছো, তাই না? সো কিভাবে, ওই যে যে ডিভাইসটাই তুমি ইউজ করতেছো না কেন, হয়তো এটা তোমার বাবা মা তোমাকে দিলেন, এই কারণে তুমি এটাতে ক্লাসটা করতে পারতেছো বা আমাদের সাথে যুক্ত হতে পেরেছো। সো এই ব্যাপারটাই চিন্তা করো, এটা কিন্তু তাদের কষ্টের বা পরিশ্রমের ফসল, তো এগুলোকে কিন্তু আমাদের মূল্য দিতে জানতে হবে। তুমি আমাদের প্রোগ্রামে ভর্তি হয়ে গেলে, হ্যাঁ 4,000 টাকা দিয়ে বাবা মা পে করে দিচ্ছেন এবং তুমি ভর্তি হয়ে গেলে, কিন্তু এরপরে কি কাজ শেষ? মানে বাবা মা তো বাবা মার কাজটা করলেন, যে তোমার জন্য যে টাকাটা দেওয়া দরকার বা তোমাকে কলেজে ভর্তি করানো হোক বা তোমার রেগুলার ভরণ পোষণের জন্য হোক সেটা দিয়ে দিলেন, কিন্তু ওই যে তোমার মনে হচ্ছে হ্যাঁ আলটিমেটলি দিবেই তো, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ অবশ্যই এটা স্বাভাবিক, বাবা মাই তো সন্তানের জন্য এগুলো করবেন, কিন্তু একদম যাতে ফর গ্রান্টেড আমরা ব্যাপারগুলোকে না নিয়ে নিই। দিন শেষে ওই যে আমাদের একটা কমপ্লেন থাকে যে কেন এত বড় বড় করে, বা কেন এত মানে ও এত ভালো করছে তুমি এত ভালো করো নি, এত আশা কেন, খুব স্বাভাবিক না? মানে তুমি চিন্তা করো, তুমি যদি তোমরা যখন আরেকটু বড় হবা, তুমি যদি কারোর জন্য কিছু একটা করো, তখন কিন্তু তোমার ওই দিক থেকে একটা আশা থাকে যে তুমিও বিনিময়ে কিছু একটা পাবা, তাই না? সো এই যে কিছু করার সাথে যে একটা এক্সপেক্টেশন তৈরি হয়, এটা কিন্তু বাবা মার ক্ষেত্রেও তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। সো আমি যাই বলি না কেন, সৃষ্টিকর্তা বলি, বাবা মা বলি, তারা যে প্রতিদানটা ডিজার্ভ করেন আমাদের দিক থেকে, কিন্তু সেই প্রতিদানটা দিতে হবে। আমরা ফর গ্রান্টেড নিয়ে নিয়েছি যে হ্যাঁ আমি হয়তো ভালো স্টুডেন্ট, বা আমি হয়তো ভালো ওই কাজটা করতে পারি, বা আমি হয়তো বেঁচে আছি, এটাই তো নর্মাল, বা আমি হয়তো রেগুলার সময়টা সময় খাওয়া দাওয়া পাচ্ছি, সময়টা সময় যা চাচ্ছি তাই পাচ্ছি, এটাই হয়তো নর্মাল। কিন্তু
ওই নর্মাল ব্যাপারটাকেই তোমার দিক থেকেও কিন্তু রিটার্নে কিছু একটা দেওয়া, সেটাও কিন্তু তাদের জন্য নর্মাল। এটা বুঝতে হবে যে বাবা মারা ভালো রেজাল্ট আশা করবেনি। সো এই যে তোমার পরীক্ষা ভালো হোক বা যাই হোক, ধাপে ধাপে লেগে থাকাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে তুমি নিজের বেস্ট এফোর্টটা দিতে পারতেছো নাকি। যে কারণ ওই যে বললাম না, কলেজ লাইফে যা পড়াশোনা করতেছো, সবার টার্গেটে কিন্তু থাকে যে ভালো একটা জায়গায় চান্স পাওয়া, তাই না? বাবা মার এরকম ইচ্ছা থাকে যে আমার ছেলে মেয়ে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার বা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বে বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে। হ্যাঁ, হতে পারে যে দিন শেষে সবার আশাটা পূরণ হয় না, কিন্তু চেষ্টা করা, সময়টা হচ্ছে এখন। এই যে এই সময়ে তুমি যদি চেষ্টা না করো, পরে যে তুমি মানে কপালকে দোষ দিলা, বাবা মাকে দোষ দিলা, সৃষ্টিকর্তাকে দোষ দিলা, তখন কিন্তু সেটা তোমার ব্যর্থতা। তোমার কাছে এখন সময় ছিল চেষ্টা করার, এখন সময় ছিল এফোর্টটা দেওয়ার, তুমি এখন সেটা দাও নাই। সো এই জন্য তোমাদের এই কথাগুলো শোনার আসলে পারফেক্ট টাইমিং, এই কথাগুলো তোমাদেরকে বলার আসলে পারফেক্ট টাইমিং, কারণ ইউ স্টিল হ্যাভ টাইম। যতটুকু সময় চলে গেছে ফার্স্ট ইয়ারের, এখনো তুমি রিভিশন পর্ব করে, বললাম তো যে আমাদের সাথে ভর্তি হয়ে করো, হ্যাঁ, বা ধরলাম যে তুমি আজকে ওরিয়েন্টেশনটা করলা, কোনো কারণে হয়তো মনে হচ্ছে তোমার রিভিশন পর্ব লাগবে না, তুমি ভর্তি হলে না, বাট তাও একটু একবার ভাবো যে কেন এই পড়াশোনাটা জরুরি, বা আমরা কেন তোমাদেরকে এই যে এক একটা প্রোগ্রামের আগে আলাদা আলাদা ওরিয়েন্টেশন প্রোগ্রামে নিয়ে এসে তোমাদের সাথে কথাবার্তাগুলো বলি। কারণ হচ্ছে তোমাদের ভালোর জন্য, যে অনেক সময় হয় কি কথাবার্তাগুলো না আমরা যদি রেগুলার না শুনি আমরা ভুলে যাই। ওই যে বললাম না, তোমাকে কিন্তু প্রতিদিন কেউ মনে করায় দিচ্ছে না যে এই যে তুমি নিঃশ্বাস নিতে পারতেছো, এটা কিন্তু একজনের নিয়ামত, এটা কিন্তু মানে ন্যাচারাল অবশ্যই তোমার কাছে লাগতেছে, বাট এটা বিলিভ করতে হবে যে এটা একজনের নিয়ামত। তুমি এখানে ভালো জায়গায় বসে, যে নিজের বাসায় বসে আমি তোমাদের সাথে কথা বলতে পারতেছি, এটাও কিন্তু কি আমার উপর আমার বাবা মার একটা কি প্রতিদান। সো অবশ্যই আমি যা করতেছি বা আমরা এই যে সন্তানরা যা করতেছি, বাবা মা কি ওই অনুযায়ী এক্সপেক্ট করবে না? অনেক সময় হয়তো এক্সপেকটেশনটা তাদের সাথে আমাদের মিলে না, হয়তো হাই হয়ে যায়, সেটা আমি ফুলফিল করতে পারি না, কিন্তু মানে তাই বলে কি তুমি খারাপ হয়ে যাবে বা বাবা মা খারাপ হয়ে যাবে, একদমই কিন্তু ওরকম না। ব্যাপারটা মিউচুয়াল, তাদের দিক থেকেও আশা থাকবে, আমাদের দিক থেকেও ওই মিনিমাম এফোর্টটা থাকতে হবে যে আমরা যাতে ওই আশাটা পূরণ করতে পারি। তো এটাই মানে অনেক কথাবার্তাই বললাম, লাস্টের দিকে সবসময় মানে মাথায় রাখবা এই কথাটা, এই জন্যই বলা যে লাইফে যাই করো না কেন, একটু নিজের পাশাপাশি তোমার জন্য যারা ইম্পর্টেন্ট, হ্যাঁ, বা তুমি যাদের জন্য ইম্পর্টেন্ট, তাদের কথাটা একটু ভাবতে হবে যে আসলে দিন শেষে তোমার লাইফে কি ম্যাটার করে, হ্যাঁ, কি তোমার জন্য ইম্পর্টেন্ট, এটাই তো। আচ্ছা, কারো কোনো মতামত থাকলে জানাতে পারো, বা কোনো প্রশ্ন উত্তর যদি মানে কেউ কোনো প্রশ্ন করতে চাও জানাতে পারো, রেইজ হ্যান্ড করে আমরা দুই একটা প্রশ্ন নিতে পারি। আর আশা করি যে এই কথাবার্তাগুলো তোমাদের কাজে লাগবে, এবং কথাবার্তাগুলো যাতে এখন শুনলা এখন মানলা, ব্যাস ওকে, কালকে সকালে উঠে আবার ঘুমের সাথে কথাবার্তা চলে গেলে এরকম না হয়। ডে টু ডে লাইফে প্রতিদিন নিজের লাইফে এগুলা যাতে ইম্প্যাক্ট ক্রিয়েট করে, বা এখানে তুমি যতটুকু সময় দিলে আমাদের সাথে, এই টাইমটা যাতে একটু হলেও তোমার লাইফে মানে এই কথাগুলা বা টাইমটা যে তুমি আমাকে দিলা, দেখো এখানে এটা তোমার একটা ইনভেস্টমেন্ট, তুমি তোমার গুরুত্বপূর্ণ সময় এখানে দিলা। তুমি হয়তো এই যে এখন বিকাল সন্ধ্যার টাইম, হয়তো অন্য কিছু করতে পারতা, হ্যাঁ, হয়তো ফেসবুক চালাতে পারতা, ইউটিউবে অন্য কোনো ভিডিও দেখতে পারতা, বাট তুমি কিন্তু এখানে জয়েন করছো। সো জয়েন করে কথা শুনছো, তার মানে তুমি তোমার টাইম আমাকে দিচ্ছ, আমিও আমাকে তোমার টাইম দিলাম। সো এই যে একজন যে আরেকজনকে টাইম দিলাম, দুইজনের জায়গা থেকে কিন্তু জিনিসটা যাতে ইফেক্টিভ হয়, সেটা যাতে মানে মাথায় রাখতে পারি আমরা। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে হ্যান্ড রেজ করতে পারো। সালাম আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। ভাইয়া, ইংলিশ ভার্সনের যে ক্লাসগুলো হবে সেখানে কি সবকিছু লেখা ইংলিশে থাকবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমাদের সব স্লাইড, ইভেন সব কোয়েশ্চেন, সবকিছু ইংলিশে হবে, 100%। স্লাইড, যে কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে, পরের দিন তুমি যে পরীক্ষা দিবা, সবকিছু ইংলিশে হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওই যে আমাদের ফিজিক্স পড়ানোর সময় যখন পর্বগুলো হয়েছিল, তখন এই ফিজিক্স এর ভাইয়ারা বিভিন্ন সিমুলেশন এরপরে ইউটিউবের ভিডিও দেখাইতো মাঝে মাঝে, তো সেটার কারণে ফিজিক্স বুঝতে অনেক সুবিধা হইতো। তো এখন যদি কেমিস্ট্রির ক্ষেত্রে ওইরকম কিছু কিছু দেখানো হইতো তাহলে ভালো হইতো। এটা অবশ্যই, যে ফিজিক্সের অনেক কিছু তো প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব, এই জন্য হয়তো রিলেট করা যায়। সো ডিপেন্ড করে, অবশ্যই ভাইয়ারা দেখাবে যদি কোনো একটা টপিকের সাথে রিলেভেন্ট কিছু একটা হয়। ধরো আমি যদি তোমাকে এখন পড়ে হচ্ছে পিএইচ কেমনে নির্ণয় করতে হয় দ্রবণের, ওইটা তো সিম্পল ম্যাথ, তাই না? সো ওইটার জন্য যদি অ্যাকচুয়ালি কোনো সিমুলেশন না থাকে বা না দেখানো পসিবল হয়, তাহলে সেই ক্ষেত্রে ভিন্ন কথা, বাট যেটার জন্য থাকে অবশ্যই আমরা কিন্তু দেখাই প্রায় ক্লাসে। হয়তো হ্যাঁ, তুমি যে ক্লাসগুলো করেছো সেখানে না পেতে পারো, বাট হ্যাঁ অবশ্যই কেমিস্ট্রিতে অনেক কিছু এরকম সিমুলেশন আছে দেখানো যায়, হ্যাঁ আমরা কিন্তু দেখাই মাঝে মাঝে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া,
এই যে বইয়ে তো সবকিছু থেকে প্রশ্ন আসেও না, তো আমাদের অবজেক্টিভ, বিশেষ করে অবজেক্টিভে যেইগুলা মানে প্রচুর পরিমাণে আসে, যদি ক্লাসের ফাঁকে ফাঁকে ওইগুলা বইলা দেওয়া হইতো তাহলেও ভালো হইতো। হ্যাঁ, এই যে ক্লাসগুলো কিন্তু এরকমই হবে, এই জন্যই কোয়েশ্চেন সলভিং পার্টটা তোমাদের, ওই যে হয়তো তুমি, তোমাকে এখানে আমি 20-25টা এমসিকিউ সলভ করাচ্ছি না, কিন্তু এক দুইটা সলভ করানোর পর বলে দিচ্ছি এই টাইপ থেকে এই ধরনের প্রশ্ন আসে, বা এইটাকে এই ডাটা চেঞ্জ করে ওই ডাটা দিয়ে দিলে এই টাইপের প্রশ্নটা হতে পারতো, এরকম আসে আর কি। এরকম অবশ্যই কালকে থেকে ক্লাসগুলো করো, আশা করি ভর্তি হয়ে গিয়েছো ইতিমধ্যে, এভাবে তুমি পাবে। জি, থ্যাংক ইউ ভাই, এগুলোই আচ্ছা, ছিল। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমাদের তো এই যে যে রিভিশন ক্লাসগুলো হবে, আমরা তো মানে যারা ফোর্থ ব্যাচ কমপ্লিট করছে তাদের জন্য তো এটা সুবিধা হলো, কিন্তু যারা এখন থার্ড ব্যাচে আছে তারা তো ফোর্থ ব্যাচ এখনো করে নাই, তাদের জন্য এটা বার্ডেন হয়ে যাবে না যে ফোর্থ ব্যাচের যে পড়াগুলো সেগুলোও তারা এখন রিভাইজ দিতে হবে, আগে না পড়েও তাদের রিভাইজ হ্যাঁ, দিতে হবে? আমি বলি, তোমরা যারা এখন থার্ড পর্বে আছো তাদের জন্য কিন্তু ফোর্থ পর্বটা আবার শুরু হবে। এটা আসলে ওদের যেহেতু 1 মাস বা 1.5 মাস আগে থেকে আমাদের সাথে প্রোগ্রামটা শুরু করেছে, ওদের যেহেতু কমপ্লিট সিলেবাস শেষ, ঠিক আছে, এই জন্য ওদের জন্য এটা সুবিধা হবে। বাট তাও এখানে একটা কিন্তু থেকে যায়, কিন্তুটা হচ্ছে যদি এমন হয়ে থাকে ফোর্থ পর্বে আমাদের যা পড়ানোর কথা, তুমি অবশ্যই ওই যে তোমাদের ক্লাস 11-এর যে একাডেমিক সেকশন, ওখানে গেলে রুটিনটা দেখতে পারবে যে ফোর্থ পর্বে কি কি পড়ানো হয়েছে বা তোমাদের ক্ষেত্রে হবে, তখন কিন্তু তুমি অনেকেই দেখবে রিলেট করতে পারবে এটা, যে আচ্ছা এই টপিকটা তো আমি হয়তো কলেজে পড়ছি, হ্যাঁ কলেজে আমার এই টপিকটা পড়ানো শেষ, তাহলে আমি তো এখানে রিভিশন দিতে পারি। সো ব্যাপারটা ডিপেন্ড করে তুমি এখন সিলেবাস শেষ করার কোন পর্যায়ে আছো সেটার উপর। এমন হতে পারে যে তোমার আসলেই ফোর্থ পর্বের টপিকগুলো একদম পড়া নাই, তখন অবশ্যই বলবো তুমি ফোর্থ পর্বেই ভর্তি হও। হ্যাঁ, তখন তোমার জন্য পুরোপুরি রিভিশনের জন্য তুমি এখনো প্রিপেয়ার না, এটা শুধুমাত্র যাদের শেষ হয়েছে তাদের জন্য। কিন্তু তোমার যদি অভ্যাসে না হলো, নিজের কাছে হোক বা কলেজের মাধ্যমে হোক, ফোর্থ পর্বের বা বাকি যে টপিকগুলো যদি পড়া হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই রিভিশন পর্বে এখন ভর্তি হয়ে যেতে পারো, ফোর্থ পর্বে ভর্তি না হয়, এটা যার যার ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্টের উপর। এই জন্য কিন্তু আলাদা আলাদা ব্যাচ, যার যেটা দরকার ওই অনুযায়ী। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সৌরভ। ভাইয়া, আসলে এর আগে আমি কোনো কোর্সে ভর্তি হইনি, আসলে আমি ভর্তির প্রসেসটা বুঝতে পারছি না, মানে কিভাবে ভর্তি হব। আচ্ছা, ভর্তির আর প্রসেসটা হ্যাঁ, আসলে, তবে ভাইয়া আরেকটু বলি, আমার ওই কি একটা কলেজের কলেজ ভর্তি একটা কোর্স ছিল, হচ্ছে সেরা কলেজ ভর্তি কোর্স, ওখানে আমার রেজিস্ট্রেশন করা আছে, মানে ওই প্রেক্ষিতে যদি বলতেন আসলে কিভাবে ভর্তি হব এবার। সাগর ভাইয়া, ও ওই প্রোগ্রাম, ওই রেজিস্ট্রেশন নিয়ে দিয়ে তো নতুন কোর্স অ্যাড করে নিতে পারবো ওখান থেকে, তাই না? হ্যাঁ ভাইয়া, নতুন কোর্স ওই ওই রেজিস্ট্রেশন দিয়েই নতুন কোর্স অ্যাড করতে পারবে, অথবা নিকটস্থ কোনো ব্রাঞ্চে গেলে আমাদের ব্রাঞ্চে যারা আছে তারা তাকে সাহায্য করবে। তুমি যদি ব্রাঞ্চে যাও তাহলেও হেল্প হেল্প পাবা। আর এই যে তুমি এই যে এখানে তো রেজিস্ট্রেশনটা করেছিলে, তাই না? সো এখানে হ্যাঁ লগ হ্যাঁ ইন করার পর তুমি কিন্তু অ্যাড নিউ কোর্সে যে নতুন কোর্সটা অ্যাড করে নিতে পারবে, দেখবে ওখানে অপশন আসবে যে এইচএসসি ফার্স্ট ইয়ার রিভিশন মডেল টেস্ট, এই কোর্সের অপশনটা চলে আসবে তোমার অ্যাকাউন্টে, বুঝতে পারছো? আচ্ছা, জি ভাইয়া। সো আগে এটা করে দেখো, এরপর যদি মনে হচ্ছে যে না বুঝতে পারতেছো না বা কনফিউশন, দেন দরকার হলে তুমি আবার ব্রাঞ্চে কন্ট্যাক্ট করলে, এই আর কি। আচ্ছা, ওয়েলকাম ভাই। আমাদের কি আর কোনো প্রশ্ন আছে নাকি আমরা শেষ করতে পারি? জি ভাইয়া, টাইম তো অনেকক্ষণ হয়ে গেছে, মানে শেষ করতে আচ্ছা, হবে ইনশাআল্লাহ। আর এমনি তো আমরা মনে হয় ম্যাক্সিমাম জিনিস কভার করে ফেলছি, তাও যদি কারো কোনো ব্যাপারে আরো কিছু বিস্তারিত জানার দরকার হয়, আমি যেটা দেখালাম আমাদের এই যে ওয়েবসাইট udbhas.com-এ কিন্তু সবকিছু একদম বিস্তারিত বলা আছে। এই যে এখান থেকে তুমি রুটিন বলো বা তুমি যদি এই যে দেখো এগুলোতে ক্লিক করলেই হবে, অনলাইন ক্লাস ও পরীক্ষা, এটা কিন্তু তোমাকে এই যে এই সাইটটাতে নিয়ে যাবে, যে সাইটে ভর্তি হতে হয় বা পরীক্ষা দিতে হয়, বা ধর এই যে অনলাইন ভর্তি ক্লিক করলে কিন্তু আলটিমেটলি এখানেই নিয়ে যেতে হবে, কষ্ট করে তোমার লিঙ্কটাও টাইপ করা লাগবে না। আমাদের মেইন ওয়েবসাইটটা কিন্তু সহজ, udbhas.com, এটা দিলেই পেয়ে যাচ্ছ, বাকিটা তোমার এখান থেকে যা দরকার প্রোগ্রামের ব্যাপারে ইনফরমেশন, বা তুমি যদি রিটেন এক্সাম এমসিকিউ এক্সাম কিভাবে দিতে হয়, জাস্ট ইউটিউবে চলে যাও, ইউটিউবে যেই তুমি দেখতে পারবা কি উদ্ভাস লিখে সার্চ দিবা, উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা, ওখানে একটু খুঁজলেই, আশা করি তোমরা সবাই মানে এইসব মডার্ন ওয়েবসাইট তো ইউজ করো, ফেসবুক ইউটিউব, এটা কঠিন কিছু না আমাদের জন্য একটা ভিডিও খুঁজে বের করা, সব কিন্তু বিস্তারিত ওখানেই বলা আছে যে কিভাবে তোমার মানে কখন কোন এক্সামটা কিভাবে দিতে হয় এটা। আচ্ছা, আমি যদি একটু তোমাদের সাথে হালকা যদি একটু শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, আমি আমরা যদি youtube.com-এ চলে যাই, এবং এখানে হচ্ছে আমি চলে যাচ্ছি হচ্ছে উদ্ভাসের চ্যানেলে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, এরপর আগে উদ্ভাসের চ্যানেলে যেয়ে নিয়ে আমাদের
আচ্ছা, সো আমি এখন তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের উৎভাসের চ্যানেল। হ্যাঁ, এখানে যদি তুমি যাও, এই যে ভিডিওস, ভিডিও সেকশনে গেলেই তুমি দেখবে যে নিচের দিকেই এরকম পেয়ে যাবা প্রত্যেকটা প্রোগ্রামের এরকম ওরিয়েন্টেশন বা কিভাবে তোমার রিটেন এক্সাম, এমসিকিউ এক্সাম দিতে হয়, সব কিন্তু এখানে ডিটেলস এ বলা আছে। ঠিক আছে, সো এই যে দেখো, যেমন এই ভিডিওটা, এই যে অনলাইন প্রোগ্রামে ফ্রি রেজিস্ট্রেশন, ফ্রি রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, এই ভিডিওতে কিন্তু পুরাটা একটা টিউটোরিয়াল দেওয়া আছে, যাতে তুমি সময় নিয়ে পুরাটা তোমাকে এখানে বোঝানো যায়, এটা কিন্তু দেওয়া আছে। তো দেখো, এই যে উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার, এই ইউটিউব চ্যানেলে যদি তুমি চলে যাও তাহলে কিন্তু সবকিছু তুমি চলে যাবা পেয়ে যাবা। প্লাস হচ্ছে যে, যদি তোমার আমাদের ক্লাসগুলো কেমন হয় বা তুমি যদি নতুন হয়ে থাকো, কারা ক্লাসগুলো নেন, এখানে কিন্তু আমাদের বিভিন্ন ভিডিওগুলো আপলোড করা আছে, তুমি কিন্তু দেখতে পারো সেগুলো। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাই আমরা মনে হয় আজকে শেষ করতে পারি। যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি কালকে থেকে তোমরা ক্লাসে জয়েন করে ফেলবে এবং তোমাদের সাথে লাইভ ক্লাসও আমাদের দেখাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।